প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না, আমার সব শেষ হয়ে যাবে, প্লিজ আমাকে যেতে দিন, কে আছো আমাকে বাঁচাও, আল্লাহ। হ্যাঁ বললেই হলো, আজ আমি তোকে ছাড়বো না, তুই আমাকে কষ্ট দিয়ে চলে গেছিস, আজকে তোর। দয়া করুন, আমি তো আপনাকে চিনি না, আমাকে ছেড়ে দিন, না হলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না, দয়া করুন। তাতে আমার কি, আমি আজ তোকে ছাড়বো না, অনেক কষ্ট দিয়েছিস, কত ভালোবাসতাম তোকে। মাতাল নিশান মেয়েটার ওপরে উঠে তাকে চেপে ধরে বুকের ওপর থেকে শাড়িটা সরিয়ে পাশে ছুড়ে মারে। মেয়েটা আপ্রাণ চেষ্টা করছে বাঁচার, কিন্তু নিশানের সাথে কোনোভাবেই পেরে উঠছে না। মেয়েটা আবার বলছে, আমাকে যেতে দিন, আমার এত বড় ক্ষতি করবেন না, আমাকে যেতে দিন, আজকে তো কেউ বাঁচাতে পারবে না। বলেই যেই নিশান মেয়েটার ওপর ঝাঁপিয়ে পড়বে, অমনি নিশান অজ্ঞান হয়ে যায় আর মেয়েটার ওপরেই এসে পড়ে। মেয়েটার হাত পা থরথর করে কাঁপছে, ও নিশানকে পাশে ঠেলে ফেলে দ্রুত শাড়িটা ঠিক করে দৌড়ে পালিয়ে যায়। নিশান অচেতন অবস্থায় ওভাবেই পড়ে রয়। পরদিন সকালে, নিশান দোস্ত, ওঠ নিশান। নিশানের বেস্ট ফ্রেন্ড ফারহান নিশানকে ডাকছে। গতকাল নিশান আর তার বাকি বন্ধুরা ফারহানের বোনের বিয়েতে এসেছিল। লেট নাইটে নিশানকে ওর বন্ধুরা মিলে জোর করে ড্রিঙ্কস করায়, আর সেই কারণেই নিশানের এই অবস্থা হয়। নিশান আগে কখনো ড্রিঙ্কস করেনি। ফারহান আবার ডাক দেয় নিশানকে, নিশান ওই ব্যাটা ওঠ না, বুঝছি তো নেশা এখনো কাটেনি, দাঁড়া। ফারহান পাশে থাকা গ্লাসের পানিটুকু নিশানের মুখের ওপরে ঢেলে দেয়, আর সাথে সাথেই নিশান এক লাফে উঠে বসে। ভয় পেয়ে যায় নিশান, বসেই চোখ ডলছে আর বলছে, গায়ে পানি দিলি কেন? ডাল হয়ে পড়েছিলি, সেই কখন থেকে ডাকছি ব্যাটা, উঠতেই ছিলে না তাই পন্থা। নিশান মাথা চেপে ধরে রাগীভাবে বলে, শয়তান রোডে বলছি আমাকে দিস না, এসব ছাই পাস, তাও দিছে, এখন আমার মাথা ফিরে যাচ্ছে, তাকাতেও পারছি না। আচ্ছা দাঁড়া, আমি লেবু শরবত নিয়ে আসি, তাহলে ভালো লাগবে। জলদি যা ব্যাটা। আর ওর বন্ধুরা মিলে নাচানাচি করছিল গানের তালে তালে, তারপর ওকে জোর করে ড্রিঙ্কস করায় সবাই মিলে। তারপর, নে দেখা কি, আমাকে উদ্ধার কর, কেন যে তোকে এসব খাওয়াইতে গেল। নিশান ভাবতে ভাবতে শরবতটা অর্ধেক খাওয়া শেষ করা মাত্রই নিশান থেমে যায়, চোখ দুটো বড় করে ফেলে। ফারহান নিশানকে দেখে ভয় পেয়ে যায়। নিশান শরবতের গ্লাসটা আস্তে আস্তে মুখ থেকে নামাতে নামাতে চোখ বড় করা অবস্থায় ফারহানের দিকে তাকায়। ফারহান প্রচণ্ড ভয় পায়। ফারহান দ্রুত বলে ওঠে, দোস্ত কি হয়েছে তোর, এরকম কেন করছিস? আমি তো গত রাতে একটা সর্বনাশ করে ফেলেছি দোস্ত। ফারহান চিন্তিত হয়ে বলে, কি? আমার স্পষ্ট মনে আছে, আমি একটা মেয়েকে জোর করে এই রুমে নিয়ে এসেছিলাম, মেয়েটার ফেস আমার মনে পড়ছে না, তবে মেয়েটা বারবার চলে যেতে চাচ্ছিল, কিন্তু আমি ছিছি দোস্ত, হে আমি কি করছি? ফারহান কিছুক্ষণ নিশানকে দেখে শান্ত গলায় বলে, হায় রে, নিজেকে আগে দেখ, তোর গায়ে জামাকাপড় সব ঠিকমতোই আছে। নিশান সত্যিই তাকিয়ে দেখে, হ্যাঁ ওর পরনে জামাকাপড় তো সবই ঠিক আছে। নিশান তাও বলে, দোস্ত বিশ্বাস কর, আমার স্পষ্ট মনে আছে, আমি একটা মেয়েকে এখানে ধরে নিয়ে এসেছিলাম, হালকা মনে আছে ফেসটা। উফ, আরে তুই যদি এনেও থাকিস তো কিছুই করিস নি, চিলমার এটা শেষ কর আর স্বাভাবিক হ। না দোস্ত, আমার খুব লাগছে, আমি কিছু একটা অবশ্যই খারাপ করেছি। কিছু করিস নি ভাই, ডাল হয়ে এখানে পড়েছিল হয়তো, এটা খেয়ে তাদের বাসে যাবে এটা, আন্টি টেনশন করছে। নিশান পকেট থেকে ফোন বের করে দেখে ওর মা অলরেডি 10টা কল করেছে। নিশান দ্রুত শরবতটা খেয়ে উঠে দাঁড়ায়। শুধু তোদের জন্য আজ আমার এতটা খারাপ লাগছে, আল্লাহ জানে গতকাল কি করেছি আমি, বলেই নিশান নিচে নেমে এসে এদিক ওদিক তাকিয়ে মেয়েটাকে খোঁজার ট্রাই করে, বাট তেমন কাউকেই দেখছে না সে। নিশান গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসে। জামাটার ওপরের কিছু অংশ এখনো ভিজে ছিল। নিশান বেল দিতেই ওর ছোট বোন মিলা দরজা খুলে দেয়। নিশানকে দেখেই বলে, ভাইয়া তুমি ফোন ধরো নাই কেন, মা টেনশন করছিল তো। আগে বল বাবা কোথায়? উপরে। নিশান ভেতরে ঢুকতেই ওর বাবার সামনে এসে পড়ে। রাতে কই ছিলে? নিশান চুপচাপ দাঁড়িয়ে বলে, বাবা ফারহানের বোনের বিয়ে ছিল তাই ওর বাসায় ছিলাম। এর মধ্যে নিশানের মাও এসে পড়ে আর বলে, কি রে বাবা,
রাতে বাসায় এলি না কেন? কত চিন্তা হয়েছে আমাদের জানিস? সরি, নিশানের বাবা বলে ওঠে। আর যেন এমন না হয়, আর হলেও অন্তত আমাদের জানাস, ফোনটা পর্যন্ত ধরিস নি, যা ফ্রেশ হয়ে আস। জি বাবা। নিশান দ্রুত ওর রুমে চলে যায়। নিশানুর বাবাকে অনেক ভয় পায়। গতকাল বন্ধুদের জন্য মাতাল হয়ে পড়ায় আর বাসায় ফিরতে পারেনি। ওর বাবা যদি এটা জানতে পারে তাহলে তো এখনই ওকে বাড়ি থেকে বের করে দিত। নিশানুর রুমে গিয়ে সোফায় বসে, মাথাটা এখনো ঝিমঝিম করছে, আবার খুব খারাপও লাগছে। নিশানের স্পষ্ট মনে আছে ও মেয়েটার সাথে জোড়াজুড়ি করেছিল। নিশানে খুব খারাপ লাগছে, ওর খুব জানতে ইচ্ছে করছে ও কোনো খারাপ কিছু করেছে কিনা। কিন্তু কে ছিল সেই মেয়েটা, ফেসটাও তেমন মনে পড়ছে না, বাট দেখলে হয়তো মনে আসবে। নিশান ভাবছে, যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে বের করতে হবে, কিন্তু কিভাবে কিভাবে? হ্যাঁ, বিয়েবারের ভিডিওতে অবশ্যই থাকবে, সেখান থেকে বের করতে হবে। মেয়েটার সাথে খুব খারাপ করেছি আমি। এরপর নিশান ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তার টেবিলে বসে। নিশানের মা বলে ওঠে, নিশান আজকে ভার্সিটি যাবি না? না মা, দুই তিন দিন যাওয়া হবে না, নতুনরা ভর্তি হয়েছে তো তাই, ওদের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, কয়েকদিন পরই যাব। মিলা পাশ থেকে বলে ওঠে, আরে বোকা ভাইয়া, যাও যাও, নতুন আপুরা আসছে, এবার একটাকে পছন্দ করে জিএফ বানাও। তাহলে ফারানকে বলিও একটা জিএফ বানাতে, কি বলিস? মিলা নিশানের দিকে চোখ বড় করে তাকায়, কারণ মিলা ফারহানকে অনেক পছন্দ করে, ফারহানও মিলাকে পছন্দ করে, নিশান সব জানে। মিলাকে চুপ করিয়ে নিশান মুচকি হাসছে। নিশানের বাবা সে বলে উঠল, নিশান তাড়াতাড়ি ভালো করে পড়াশোনা শেষ কর, আমার পরে তোকেই সব ধরতে হবে। জি বাবা। এসব বন্ধুদের সাথে আড্ডাবাজি একটু কম কর, না হলে কিন্তু পড়াশোনার ক্ষতি হবে। পাশে থেকে মা বলে ওঠে, কি যে বলো তুমি, প্রত্যেকটা পরীক্ষায় নিশান ভালো করে, তুমি চিন্তা করো না তো, ও যথেষ্ট ভালো। মা, আমি ভালো না বুঝি? তুইও ভালো, আমার কাছে তোরা দুজনেই সমান। হয়েছে, শোনো, আমি আজ রাতে অস্ট্রেলিয়ায় যাচ্ছি অফিসের কাজে, আমার ব্যাগটা গুছিয়ে রেখো, আর নিশান তুই সবার খেয়াল রাখিস। জি অবশ্যই। এরপর তিন চার দিন কেটে যায়। নিশান গাড়ি নিয়ে ভার্সিটিতে যাচ্ছে। সেদিন রাতের কথাটা নিশান প্রায় ভুলে যাচ্ছিল, কারণ ভিডিও আসতে আরও 15 দিন সময় লাগবে। নিশানের ফ্রেন্ডরা ভার্সিটিতে অপেক্ষা করছে, ওরা এখন মোস্ট সিনিয়র, কারণ ওরা সবাই তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে উঠেছে, আর এক বছর পর ওরাও বের হয়ে যাবে। নিশান ভার্সিটিতে ঢুকে গাড়ি পার্ক করে চাবি ঘোরাতে ঘোরাতে মেইন গেটের দিকে ভেতরে ঢুকে ওর বন্ধুরা অপেক্ষা করছে এবং কিছু মেয়েদের সাথে কথা বলছে। নিশান সবাইকে উদ্দেশ্য করে বলে, কিরে কি অবস্থা সবার? সবাই ওর দিকে তাকায়, কিন্তু সবার মাঝে নিশান আর একটা মেয়ের চোখ একে অপরের দিকে আটকে যায়। নিশানের সব মনে পড়ে যায়, আর মেয়েটা হঠাৎই আস্তে করে ওর ফ্রেন্ডের পিছনে গিয়ে দাঁড়ায়। নিশান যে কিছু বলবে তাও বলতে পারছে না। ফারহান বলে ওঠে, নিশান দেখ, আমার খালার মেয়ে রুমি এবার আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে। হে রুমি, ওখানে কি করছিস? এদিকে। রুমি সামনে এসে বলে, জি ভাইয়া। ফারহান হাসি দিয়ে বলে, এই হলো নিশান, যার কথা এতক্ষণ তোদের বলছিলাম। ফারহানের কথাটা শেষ হতে দেরি হয় না, আর রুমি আর তার বান্ধবীরা এক প্রকার নিশানের ওপর ঝাঁপিয়ে পড়ে ফ্রেন্ডশিপ করার জন্য, কারণ নিশান বেশ সুন্দর, হ্যান্ডসাম একটা ছেলে, ফর্সা মুখ, চাপ দাড়ি, ঘন বড় কালো সিল্কি চুল আর সিক্স প্যাক বডি। নিশান জিম করায় ওর বডি কাটিং পুরো ভার্সিটির মধ্যে আকর্ষণীয় ছিল, আর সবাই ওকে ভয়ও পায়, কারণ হো একাই 50 জনকে মেরে ভূত বানানোর ক্ষমতা রাখে। নিশানকে রুমির বান্ধবীরা যখন ওকে ঘিরে রেখেছিল, তখন নিশানের চোখ শুধু রুমির ওপর। নিশান রুমির সাথে কথা বলতে চায় কিন্তু পারছে না, রুমি অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। নিশান ফারহানের দিকে তাকিয়ে রাগীভাবে ইশারা করে, ফারহান বুঝতে পারে। আচ্ছা হয়েছে হয়েছে, এবার তোমরা ক্লাসে যাও। রুমির বান্ধবীদের সাথে রুমিও চলে যেতে নিলে নিশান পিছন থেকে রুমিকে ডাক দেয়, রুমি দাঁড়িয়ে যায়। নিশান রুমির কাছে গিয়ে বলে, তোমরা যাও, আমি একটু ওর সাথে কথা বলি। রুমির বান্ধবীরা রুমির দিকে হিংসা মিশ্রিত চাহনি দিয়ে চলে যায়, কারণ ওরা রুমির চেয়ে অনেক সুন্দর ছিল,
রুমি ঠায় দাঁড়িয়ে আছে চুপচাপ। নিশান এবার আস্তে করে বিনয়ের সাথে বলে, একটু কথা বলা যাবে তোমার সাথে ওদিকে গিয়ে? রুমি নিশানের মুখে আচমকা এরকম কথা শুনে ঘাবড়ে যায় আর বলে, না না, যা বলার এখানেই বলুন। নিশান ফারহানের দিকে তাকায়, ফারহান কাছে এসে বলে, আরে যাও, সমস্যা নেই, ও শুধু কথা বলবে। রুমি না চাওয়া সত্ত্বেও নিশানের সাথে একটা খালি জায়গায় গিয়ে দাঁড়ায়। রুমি চুপচাপ দাঁড়িয়ে আছে। নিশান আশেপাশে তাকিয়ে দ্রুত কণ্ঠে বলে, দেখো, আমার সব মনে পড়েছে বললে ভুল হবে, আমি শুধু জানতে চাই আমি কি তোমার সাথে গতকাল খারাপ কিছু করেছি, প্লিজ বলো না। রুমি মাথা নিচু করে আছে, কিছুই বলছে না। প্লিজ চুপ করে থাকবে না, বলো আমাকে। আমি আসলে কাল মাতাল ছিলাম, আমার নিজে থেকে কিছু করিনি, প্লিজ বলো। নিশান রুমিকে খুব শান্তশিষ্ট ভেবেছিল এতক্ষণ পর্যবেক্ষণ করে, কিন্তু রুমি যে এমনও হতে পারে তা সে স্বপ্নেও ভাবেনি। রুমি মাথা তুলে নিশানের দিকে রাগীভাবে তাকিয়ে বলে, আমাদের মেয়েদের পেয়েছেনটা কি আপনারা? খেলনা আপনারা নেশা করে তার তেজ আমাদের নষ্ট করে বের করবেন? আমরা কি হাতের মোয়া? নিজেদের পুরুষত্ব খাটিয়ে আমাদের ভোগ করবেন, মাতাল হবেন, নেশা করবেন, আর সব আমাদের উপর দিয়ে চালাবেন? একটা মেয়েকে আপনি ভাবেন কি? নিজেদের চাহিদা পূরণ করার পাত্র? কাল কিভাবে আমাকে ধরেছিলেন আপনি, আমার চিন্তা করলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই আপনাদের মতো ছেলেদের জন্যই মেয়েরা পথে ঘাটে ধর্ষিত হয়, কাল একটুর জন্য আমিও ধর্ষিত হইনি, আল্লাহ বাঁচিয়েছেন। আপনাকে দেখে মনে চাচ্ছিল কষি একটা থাপ্পড় দেই, বড় বলে কিছু বলতে পারলাম না, না হলে। নিশান একদম স্তব্ধ হয়ে গিয়েছে। ভুলটা ওর বন্ধুদের, ও আগে কখনো ড্রিঙ্কস করেনি, কিন্তু ওর বন্ধুরা গতকাল জোরপূর্বকই ওকে ড্রিঙ্কস করায়, যার ফলে এই ভুলটা করে ফেলেছে সে। নিশানে খুব রাগ হচ্ছে, তাও রাগটা গিলে আস্তে করে বলল, আমি সরি, আমি ইচ্ছে করে কিছু করিনি। সরি বললেই কি সব সমাধান হয়? আমার যে ক্ষতিটা আপনি কাল করতে নিয়েছিলেন তা কি শুধু একটা সরিতেই হয়ে যেত? তুমি চাইলে আমাকে একটা না, যত খুশি থাপ্পড় দিতে পারো, নাও দাও থাপ্পড়। আমি এরকম মানুষের গায়ে হাতও দিই না, আসি বলেই রুমি চলে যায়। নিশান সেখানেই চুপ করে দাঁড়িয়ে থাকে, রাগে গাঁটা জ্বলে যাচ্ছে পুরো। শেষমেশ একটা মেয়ের কাছে নিজের সম্মান চলে গেল? নিশানকে রাগীভাবে বেশ ভয়ানক লাগে। নিশান ওর বন্ধুদের কাছে এসে বলে, তোমাদের মতো বন্ধু থাকা আর না থাকার সমান, তোমাদের জন্য আজ আমি একটা মেয়ের কাছে এত অপমানিত হলাম, আর কখনো তোর আমার সামনে আসবি না। নিশানের ফ্রেন্ডরা সব যেন আকাশ থেকে পড়ে, ওরা সবাই শক খায়, ওরা বুঝতেই পারছে না যে কি হয়েছে। নিশান ভার্সিটি থেকে বের হতে নিলে ফারহান এসে নিশানকে থামায়। কি হয়েছে দোস্ত, তুই রুমির সাথে কথা বলতে গিয়ে এমন কেন হয়ে গেলি? কারণ রুমি সেই মেয়ে যাকে গত রাতে আমি ধর্ষণ করতে চেয়েছিলাম, সব দোষ আমার, আর কথাই বলবো না তোদের সাথে, আজকে তোদের জন্য আমার সেলফ রেসপেক্ট শেষ। নিশান ফারহানকে দেখে গাড়ি নিয়ে বাসায় চলে আসে। ফারহানের কাছে ওর বাকি বন্ধুরা মানে মিহান, অমি আর রূপম দৌড়ে আসে। অমি বলে, দোস্ত, নিশানের কি হয়েছে রে, ও এমন করলো কেন? রূপম বলে, ও তো আগে কখনো আমাদের সাথে এভাবে কথা বলেনি। এবার ফারহান রাগীভাবে বলে, তোদেরকে 100 বার না করেছে নিশানকে ওসব খাওয়াস না, ও তো খেয়ে রুমের সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, হয়তো করেনি তাই রুমি ওকে মনে হয় কিছু বলেছে। মিহান বলে, কি বলিস দোস্ত, এত কিছু হয়েছে এখন? ও তো অনেক রেগে আছে এখন। আর কি, আগে রুমিকে বোঝাই, তারপর নিশানের কাছে তোরা সব মিলে মাপ চাইবে, ঠিক আছে? দোস্ত এখন যাই। না, ও এখন খুব রেগে আছে, পরে। রুমি ক্লাস শেষ করে বের হতেই ফারহান রুমির কাছে গিয়ে বলে, রুমি এদিকে, তোর সঙ্গে কথা আছে। ওনার কথা বললে কিছু শুনবো না। আরে আগে শোন তো। কি বলো? চল ক্যান্টিনে গিয়ে বসি, তারপর সব বলছি। আচ্ছা। এরপর ফারহান রুমিকে সব বুঝিয়ে বলে, নিশান কেমন, ওর আচরণ কেমন, সব কিছু। ও খেতে চায়নি বুঝলি, আমরাই জোর করে খাইয়েছি, যার জন্য মাতলামি করে কিনা কি করে ফেললো। ভাইয়া আমি তো ওনাকে খুব বকা দিয়ে ফেলেছি, অনেক বকা দিয়েছি, উনি তাও আমাকে সরি বলেছেন। দেখেছিস, ও খারাপ হলে তোকে সরি বলতে বল। এখন রাগ নামাতে হবে,
দেখা হলে তুই ওকে সরি বলে দিস, ঠিক আছে? আচ্ছা ভাইয়া বলবো। শিট, আমি তো ওনাকে কিছু বলতেই দেইনি, কি সব বললাম ওনাকে, থুর। ও খুব কষ্ট পেয়েছে, আমাদেরকে বলেছে ও সামনে না যেতে, ভাবতে পারিস? ওনার কাছে আমি মাফ চাব, না জেনেই কত কিছু বলে ফেলেছি। হ্যাঁ বোন, মাফ চাস প্লিজ, আমাদের জন্যই তোর সঙ্গে এমন কিছু করেছে। আচ্ছা চাব। এরপর আরো তিন চার দিন কেটে যায়। নিশানুর ফোন অফ করে সম্পূর্ণ একা হয়ে বাসায় বসে থাকে। ওর বন্ধুরা আর থাকতে না পেরে সবাই মিলে নিশানের বাসায় যায়। বেল দিতে নিশানের মা দরজা খোলে। ফারহান বলে, আন্টি, নিশান কি বাসায় আছে? হ্যাঁ বাবা, উপরে ওর রুমে। বললো ভার্সিটি নাকি অফ, তাই বাসায় আছে। আচ্ছা আন্টি, আমরা তাহলে উপরে যাচ্ছি। আচ্ছা যাও, দেখো তো ওর কি হয়েছে, কেমন রেগে আছে, কারো সাথে কথা বলে না। জি আন্টি, যাচ্ছি এখনি। এই তোরা ভাই। সবাই ভয় ভয় ওপরে যায়। নিশানের রুমের কাছে গিয়ে দরজাটা হালকা সরিয়ে দেখে, নিশান রাগীভাবে টিভিতে গেম খেলছে। অমি নিশানকে দেখে বলে, ভাই তোরা যা আমার ভয় করছে, ও আমাদের ওর সামনে যাইতে না করছে, যদি যাই তাহলে ও মারবে দোস্ত। মিহান পাশ থেকে আস্তে করে বলে ওঠে, দোস্ত নিশানের রাগ অনেক খারাপ, পরে কি না কি করে, তার চেয়ে চল ফিরে যাই। ঠিক বলেছিস ভাই, দেখ কি রাগীভাবে গেম খেলছে, মনে হয় গেমের ভিতরেই আমাদের মারতেছে। ফারহান এবার মুখ শক্ত করে বলে, তোদের আসলে মাত দেওয়া উচিত। আচ্ছা তোরা কি চাস না যে নিশান আবার আগের মতো হোক? চাই তো দোস্ত। তাহলে শোন, তোদের বুদ্ধি শিখে দিয়েছি সেটাই করবি, তাহলে হয়তো নিশানের রাগটা কমবে। কি বুদ্ধি দোস্ত? তাহলে শোন। ফারহানের বুদ্ধি শুনে ওরা সবাই নিজেরাই বুদ্ধ হয়ে যায়। মিহান বলে, এতে কাজ হবে দোস্ত? ট্রাই তো কর। তুই করবি না আমাদের সাথে? আমি কি তোর সঙ্গে ছিলাম? তোরাই গান্ডটা করেছিস, তাই তোরাই এখন এর মাশুল দিবি। যা তাড়ি যা। ওমি বলে, যাই দোস্ত, কোনো ভুল করে থাকলে মাফ করে দিস। ফারহান হাসি চেপে রেখে বলল, আগে এখন যে ভুল করেছে তারই কর, যা। রূপম বলে, আই বন্ধুরা হয়ে যাক, যা আছে কপালে। নিশান থেকে টিভির মাঝে বেশ দূরত্ব। টিভি আর নিশানের মাঝে হঠাৎই ওর তিন শয়তান বন্ধু ওমি, রূপম আর মিহান হেসে কান ধরে দাঁড়িয়ে উঠবস করছে আর বলছে, আমরা আর জীবনে কখনো এমন করব না দোস্ত, কান ধরে বলছি আমাদের মাফ করে দে। ওরা এভাবে বলছে আর উঠবস করছে। নিশানে প্রচুর হাসি পাচ্ছে, খুব কষ্টে হাসি চেপে রেখেছে, কিন্তু যেই ফারহানের দিকে তাকায়, ফারহান ও নিশানের দিকে তাকায়, দুজনেই অট্ট হাসিতে ভেঙে পড়ে। সে কি হাসি! বাকি তিনজন ফ্রেন্ড এসে নিশানকে জড়িয়ে ধরে আর মন থেকে ক্ষমা চায়। নিশান ওদের মাফ করে দিয়ে বলে, ভাই ধোতে যা লাগছিল না, মনে হচ্ছিল টিনা বাঁদর উঠবস করছিল। মিহান বলে, দেখছিস ফারহান ও আমাদের কি বলে। আরে মজা করছে দোস্ত, কাল কিন্তু ভার্সিটি আসবে, ঠিক আছে, রুমি তো কিছু বলবে। নিশান মুখ ভার করে বলে, না দোস্ত, ওর সাথে আর কথা বলার কোনো ইচ্ছা আমার নেই, অনেক কিছু শুনেছি আর না। আরে জাস্ট একবার মিট করিস, আমার রিকোয়েস্ট। আচ্ছা যা, করবো রে। থ্যাংকস দোস্ত। এই আইডিয়াটা তোর ছিল তাই না? ফারহান মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। শালা ভালো হবে না, চল ঘুরে আসি, রাগে পাশে বসে শরীর জিম দিয়ে আছে, চল আজকে তোদের জিম করাবো, আমাকে অনেক পাড়া দিয়েছিস, চল তোদের শরীরের মাসুকগুলো একটু চালু করি। এরপর জোর করেই সবাইকে নিয়ে নিশান জিম করতে চলে যায়। পরদিন সকালে ভার্সিটিতে নিশান আর ওর বন্ধুরা ক্লাস করতে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎই নিশানের পিছন থেকে কেউ খুব সুন্দর কণ্ঠে বলে উঠল, নিশান ভাইয়া। নিশান পিছনে ঘুরে তাকিয়ে দেখে রুমি। নিশান রুমির কাছে গিয়ে বলে, বলো। একটা কথা ছিল, আমরা ওদিকটা একটু যেতে পারি? চলো। নিশান আর রুমি একসাথে হেঁটে হেঁটে ক্যান্টিনের দিকে গেল। রুমি দেখলো অনেক মেয়ে ওদের দিকে কিভাবে যেন তাকিয়ে আছে, তাদের দেখে মনে হচ্ছে তারা চলে পুড়ে যাচ্ছে। নিশানকে নিয়ে রুমি ক্যান্টিনের একটা ফাঁকা জায়গায় বসল। রুমি মাথা নিচু করে আছে। নিশান বলল, কি হলো, তুমি এরকম বসে আছো কেন, কিছু বলবে না? রুমি এবার মাথা তুলে বলল, হ্যাঁ বলবো তো, আসলে ভাইয়া সেদিন না জেনেই আপনাকে রাগে কত কিছু বলে ফেলেছি, প্লিজ আপনি আর রাগ করবেন না, আমাকে মাফ করে দিন,
আমি না বুঝে রাগের মাথায় উল্টো পাল্টা বলে ফেলেছি, সরি, আর কখনো এমন হবে না। নিশান একটু নড়ে চড়ে বসে, হঠাৎ এই মুখটা শক্ত করে রাগী ভাবে বলে, তুমি পেয়েছো নাকি? হ্যাঁ, গতকাল যা ইচ্ছা আমাকে বলেছ, আমি রাস্তার ছেলে। আমাকে কি রাস্তার ছেলে মনে হয়? আমি গতকাল বলেছিলাম তোমাকে যে আমি ইচ্ছা করিনি, তাও আমাকে ধর্ষক আরও কত কিছু বলেছ। তুমি কি করে ভাবলে তোমার মতো মেয়েকে আমি মাফ করে দেব? কোনো ভাব নেই, থাকো এখানে বসে, পচা মেয়ে, আর কখনো আমার সামনে আসবে না। বলেই নিশান উঠে যায়। রুমি পুরো স্তব্ধ হয়ে যায়, ভাষা হারিয়ে ফেলেছে রুমি। ও কল্পনা তো দূরের কথা, স্বপ্নেও কখনো ভাবেনি এমন কিছু হবে। রুমির চোখ থেকে অজান্তেই টপটপ করে পানি ঝরছে। এটা কি হলো? এমন তো হওয়ার কথা ছিল না। রুমি যেন পাথর হয়ে গিয়েছে। হঠাৎই নিশান আবার রুমির সামনে এসে বসে আর হাসতে থাকে। রুমি নিঃশব্দে কাঁদছে আর নিশানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নিশান হাসতে হাসতে বলে, আহা, কাঁদছো কেন? আমি মজা করেছি, আসলে দোষটা আমারই। তুমি আমাকে সরি বললেও আমি সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, যা একটা মেয়ের পক্ষে মেনে নেওয়া খুব একটা সহজ না। হয়তো আমি মাতাল ছিলাম আমার ফ্রেন্ডদের জন্য, কিন্তু তাও খারাপ তো, আমি তোমার সাথে তাই করেছি, তাই না? আসলে আমি সরি, তুমি আমাকে মাফ করে দাও, সেদিনের জন্য আর এখানের জন্য। রুমি নিশানের সুন্দর মুখখানার দিকে অপলক দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে আছে। রুমি এই মানুষটাকে বুঝতেই পারছে না, এত ভালো অভিনয় করে যে কোনটা আসল কোনটা নকল বুঝতেই পারা যায় না, কিন্তু ওর মনে হচ্ছে এখন কথাগুলো সব আসল। নিশান রুমির স্তব্ধটা দেখে আবার বলে, রাগ করেছ? আচ্ছা সরি, প্লিজ আর কেঁদো না। তোমার মতো মিষ্টি মেয়েকে কান্নায় মোটেও মানায় না, কাঁদলে মনে হয় বাঁশবাগানে পেতনি বসে কাঁদছে। রুমি আর না হেসে পারল না। পেতনি বলেছে বলে রাগ করবে নাকি যেভাবে বলেছে তার জন্য হাসবে? রুমি হাসিটাকেই বেছে নেয় আর কান্না মিশ্রিত হাসি দিয়ে বলে, আমাকে বাঁশবাগানের পেতনি লাগে? আপনি দেখেছেন কখনো পেতনি? হ্যাঁ, এই যে আমার সামনে বসে কাঁদছে, তুমি কাঁদছো বলেই তো তোমাকে পেতনি লাগছে। এমনিতে তো খুব মিষ্টি লাগে। হয়েছে, আর পাম দিতে হবে না, আপনি খুব ভালো অভিনয় করেন, আমাকে কাঁদিয়েই ছাড়লেন। আচ্ছা বাবা সরি, বলো কি খাবে? আপনার মাথা। ওকে, এই মামা, আমার মাথাটা ফ্রাই করে দাও তো। এই কি বলছেন, আপনিও না। আরে, আমার মাথাটা খাবে বললে তাই না অর্ডার দিলাম। থুর, আপনি খুব মিশো তাই না? হয়তো, যাদের আমার ভালো লাগে আমি তাদের সাথে খুব মন খুলে কথা বলি। আপনার এই কথা বলা আমার পিঠে পড়বে জানেন। কেন কেন? আশেপাশে একটু দেখুন তো। নিশান আশেপাশে তাকিয়ে দেখে অনেকগুলো মেয়ের তীক্ষ্ণ চোখ শুধু ওদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখানে বিশেষ কিছু হচ্ছে। নিশান বলে, আসলেই তো ব্যাপারটা খুব চিন্তনীয়। আচ্ছা, তোমার বিয়ে কোথায় তা আগে দেখছি না যে। রুমি লজ্জা পেয়ে মাথা নিচু করে আস্তে করে বলে ওঠে, আমার কোনো বিএফ নেই, কাউকে ওভাবে পছন্দ হয়নি। আপনার জিএফ ছিল একটা? রুমি মাথা তুলে প্রশ্নসূচক চাহনি দেয়। নিশান বলে, চিট করেছে আমার সাথে, খুব ভালোবাসতাম কিন্তু ও আমাকে কোনো দিন ভালোই বাসেনি। ও ভালোবেসেছে আমার টাকাকে। আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় অন্য একটা ছেলের সাথে ডেটে যেত, কিন্তু একদিন আমার ফ্রেন্ডটা ওকে ধরে ফেলে। সরি, আপনাকে কষ্ট দিয়ে ফেললাম, সেদিন নেশা করে আমাকে সে ভেবেছিলেন আর উল্টাপাল্টা বলেছিলেন, খুব ভালোবাসতেন তাই না? অনেক, নিজের চেয়েও বেশি। এই চারটা ফ্রেন্ড না থাকলে হয়তো আমি আজ থাকতাম না। ওরা দিন না ত্যাগ করে আমাকে সামনে রেখেছে, না হলে হয়তো। আচ্ছা, সেসব কথা বাদ দাও, তোমার সম্পর্কে বলো। আমি রুমি, একটা ছোট ভাই আছে, কলেজে পড়ে, বাবা বিজনেসম্যান। আপনি লুমানা গার্মেন্টসের নাম শুনেছেন? হ্যাঁ, বেশ নাম করা। ওটা আমার বাবার, লুমানা আমার নানির নাম, তার নামই। ওয়াও, খুব ভালো। আন্টি কি করে? মা বাসায় থাকে, সবার খেয়াল রাখে। আপনার? আমি আর আমার ছোট বোন মিলা, মিলাও কলেজে পড়ে, এবার পরীক্ষা দেবে। বাবা মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক আর বিজনেস অনেক বড়, আর আমার মাও তোমার মায়ের মতোই। বাহ, আমাদের অনেক কিছুই সেম। হ্যাঁ, তা বললেন তো কি খাবে?
না, এখন আর কিছু খাবো না, চলুন উঠি, অনেক কথা হলো, না হলে মানুষ উল্টাপাল্টা ভাববে। তাতে কি, অন্যদের কাছ তো শুধু ভাবাই, ভাবুক তারা। আচ্ছা চলুন তো। আচ্ছা চলো। নিশান আর রুমিকে দেখে ফারান বলল, কিরে সব ঠিক হলো? রুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ফারান হাসি দিয়ে বলে, যাক ভালোই হলো, আমি তো ভাবলাম আবার কিছু না হয়। নিশান বলে, আবার কি হবে? না না কিছু না। তা রুমি, কাল তো অনুষ্ঠান আছে, তুই আসবি না? হ্যাঁ আসবো তো ভাইয়া, আপনারা আসবেন? হুম, আমাদের তো আসতেই হবে। আচ্ছা ভাইয়া আসি তাহলে, আমার যেতে হবে, মা টেনশন করছে, আসি, ভালো থাকবেন। আচ্ছা। রুমি চলে গেলে ফারহান নিশানকে বলে, রুমি মেয়েটা অনেক ভালো তাই না দোস্ত? খুব মিষ্টি একটা মেয়ে, খুব মায়াবী, তোর পছন্দ হয়েছে দোস্ত? নিশান চুপ করে থেকে বলে, জানি না, চলো বাসায় যাবো, কাজ আছে। এত সুন্দর একটা মেয়ে দেহ বলিস জানি না, হায় রে তোর যে কী হয়েছে আমি বুঝতে পারছি না। বোঝা লাগবে না, বাকিগুলো কোথায়? ওরা নতুনগুলোর সঙ্গে শয়তানি করতে গেছে। হে তিনটাকে আর ভালো হবে না দোস্ত? কী বলবো বল, বাচ্চা সবটা রয়ে গেছে ওদের, চলো আমরা যাই। হুম, একটা কাজ করিস তো। কি? রুমির নাম্বারটা পাঠিয়ে দিস তো রাতে। ফারহান বোকা হয়ে যায় নিশানের কথা শুনে। যে লোক একটু আগে ইন্টারেস্ট দেখাচ্ছিল না, সে আবার নাম্বার চাইছে। নিশান বলে, কি রে চুপ মারলি কেন? তুই তো একটু আগে পাতাই দিলে না, এখন আবার নাম্বার? তুই বুঝবি না, রাতে নাম্বারটা পাঠিয়ে দিস, তুই গাড়ি এনেছিস? হ্যাঁ যা তাহলে, আমার একটু কাজ আছে। হুম শোন, মিলার কলেজ ছুটি হয়েছে অনেক আগেই, সাদাবাবু আপনি লেট করেছেন। কি বলিস, আল্লাহ আজকে আমার খবর আছে। দোস্ত যাই যাই আমি। সাবধানে যাস, আমার বোনটাও কি একটা মেয়ে, এইটুকু মেয়ে এত বড় ছেলেকে কীভাবে কন্ট্রোল করে রেখেছে, বাঙালি মেয়ে আফটার অল, বাহ জিও বোন জিও। নিশান হাসতে হাসতে গাড়িতে করে বাসায় চলে যায়। অন্যদিকে রুমি বাসায় গেলে ওর মা রুমিকে বলে, কি রে মামনি তোর ক্লাস কেমন চলছে, ফারহান হেল্প করছে তো? হ্যাঁ মা, ফারহান ভাই আর তার ফ্রেন্ডরা অনেক ভালো, আমাকে অনেক হেল্প করেছে, তুমি চিন্তা করো না। চিন্তা তো করতে চাই না, কিন্তু আমার মামনিটা তো অনেক সুন্দরী, তাই চিন্তাটাও অনেক বেশি হয়, মায়ের চিন্তা তুই বুঝবি না। যা রুমি গিয়ে ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি। রুমি খাবার খেয়ে একটা ঘুম দিয়ে পড়ে এখন কফি হাতে বসে আছে। ঘড়িতে এখন রাত 11:43, ভার্সিটি কাজ অল্প কিছু বাকি, তাই রুমি কফি খেয়ে একটু নিজেকে ফ্রি করছে যাতে রাতে ঘুমটা কেটে যায়। কফির মগে চুমুক দিচ্ছে আর রুমি নিশানের কথা ভাবছে। লোকটা এমন কেন, তাকে বোঝা খুব দায়, এক এক সময় এক এক রকম থাকে, মাথা ঘোরায় ওনার কাছে গেলে, কিন্তু লোকটা আবার ভালো আছে। তিনি কি সুন্দর বলে দিলেন, আমার যাকে ভালো লাগে আমি তার সাথে ফ্রিভাবে কথা বলি, তাহলে কি ওনার আমাকে ভালো লাগে? হয়তো লাগবেই না, কেন আমি কি কম সুন্দরী নাকি? অন্য 10টা মেয়ের চেয়ে অবশ্যই আমি সুন্দর, কারণ আমি তাদের মতো মেকআপ করে আমার আসল ফেসটাকে লুকিয়ে রাখি না। হয়তো তাদের হেভি মেকআপে অপ্সরা লাগে, আমি তো মেকআপ ছাড়াই অপ্সরা। আমার বড় বড় ভাসানো মায়াবী চোখ, সুন্দর নাক আর ঠোঁট, আমার ঠোঁটটা কি নরম আর সুন্দর, মাঝে মাঝে নিজেই ছুঁয়ে অবাক হয়ে যাই। তারপর আবার এই ছোট্ট তিলটা তো কত ছেলেকে ঘায়েল করে দিল। অবশ্য শুনেছি ঠোঁটের কোণায় তিল থাকলে নাকি প্রেম করে বিয়ে হয়, কে জানে আমারও তাই হয় নাকি। আহা, আমার কেশের কথা আর কি বলবো, এত বড় আর ঘন কালো চুল আর কারো আছে বলে মনে হয় না ভার্সিটিতে। সবাই কি রং করে চুপের আসল সৌন্দর্যটাকেই শেষ করে দিয়েছে? আরে আল্লাহ, তোমাকে কত সুন্দর বানিয়েছে, তার উপর কেন তোমার মডিফাই করতে হবে? আমি তো বেশ খুশি। আমার গোলগাল মায়াবী মুখখানা আর আকর্ষণীয় স্লিম ফিগার দেখে কত ছেলে লাইন ধরেছিল, কিন্তু এই নিশান বেটার ভেতরে আমার প্রতি কোনো টানই দেখলাম না। কেমন ছেলে একটা, পচা, আমাকে আবার পচা বলে, নিজে এত হ্যান্ডসাম দেখে আমার যেন কোনো দামই নাই, আমিও কম সুন্দরী না। হুম, ভাব কত তার, না ভাব নেয় না, বলেছে আমাকে নাকি মিষ্টি লাগে। ধুর, আমার পেতনিও বলেছে, এ শয়তান একটা, নিশান আমি তোর নিশানা। হঠাৎই রুমির ফোনটা বেজে ওঠে,
রুমি দেখে আননোন নাম্বার। রুমি স্বাভাবিকভাবেই ফোনটা রিসিভ করে না। আবার কল আসে, আবারও রুমি রিসিভ করে না। এত রাতে বারবার কে কল দিচ্ছে সেটাই রুমি ভেবে পাচ্ছে না। আবার কল আসলে রুমি রিসিভ করে। কি ঘুমাচ্ছিলে নাকি আমার কথা ভাবছিলে? কে আপনি যে আপনার কথা ভাববো? আমি এমন একজন যারে এক নজর দেখিলে তোমার দিন চলে যায়। ফাজলামি করছেন? এত রাতে একটা মেয়েকে ফোন দিয়ে এসব বলতে আপনার লজ্জা করে না? না করে না। তুমি জানো আমি কে? আজব তো, প্রথমে তো জিজ্ঞেস করলাম আপনি কে। তারপরে তুমি সত্যি জানো না আমি কে? না জানি না, বলুন আপনি কে। আমি একটা ভূত, যারা রাত জাগে তাদেরকে ভয় দেখায়। লাইট অফ করে ঘুমিয়ে পড়ো, নাহলে কিন্তু ফোন থেকে বেরিয়ে আসবো। বলেই ফোন কেটে যায়। অসহায় ভীত রুমি আস্তে আস্তে চারপাশটা তাকিয়ে দেখছে। ও ভূতে বিশ্বাস করে না। আগে খুব মজা করে ভূত এফএম শুনত, কিন্তু ওর সাথেই যে এমন হবে ও ভেবে পাচ্ছে না। হঠাৎই রুমির ফোনে মেসেজ আসে, ওই নাম্বার থেকেই। ঘুমাও, কাল অনুষ্ঠান আছে, নাও সকালে উঠতে হবে তো। বোকামি, গুড নাইট ভূত। রুমি দ্রুত রুমের লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। রুমি শিওর এটা ভূত না, কারণ ভূত হলে সে কিভাবে জানলো কাল ওর অনুষ্ঠান? নিশ্চয়ই পরিচিত কেউ যে আমার কেয়ার করে। কে হতে পারে? নিশান ভাইয়া, সে ছাড়া আর কে হবে? অন্য কেউ হতে পারে, কাল দেখবো, এখন ঘুমাই। রুমি এসব চিন্তা ভাবনা করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে, আজ রুমিদের ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। মেয়েদের ড্রেস কোড ছিল শাড়ি, আর ছেলেদের পাঞ্জাবি। রুমিও শাড়ির কালেকশন বের করে বসে আছে, কিন্তু কোনটা যে পরবে সেটাই ভেবে পাচ্ছে না। রুমিওর মাকে ডেকে নিয়ে আসে। মা, আজ তো অনুষ্ঠান ভার্সিটিতে, ড্রেস কোড শাড়ি, কোনটা যে পরব বুঝতে পারছি না, হেল্প করো না একটু। আচ্ছা দাঁড়া, আজ আমি তোকে সাজিয়ে দিব, দেখবি পুরো ভার্সিটি শুধু তোকেই দেখবে। সত্যি? ইয়ে বাচ্চা মেয়ে একটা, আয় সাজিয়ে দি। আমি তো বাচ্চাই, বড় হলাম কবে? হ্যাঁ তুই ছোটই পাগলি। অন্যদিকে নিশানা ওর পছন্দের নীল কালারের পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবিটায় খুব সুন্দর কাজ করা, বেশ দামি একটা পাঞ্জাবি, বাইরের দেশ থেকে আনা। অসম্ভব সুন্দর লাগছে নিশানকে। নিশান ভার্সিটিতে নামতেই সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে। সত্যিই নিশানকে অসম্ভব সুন্দর লাগছে আজ। ফর্সা মুখটায় কালো সানগ্লাস, চাপ দাড়ি আর নীল পাঞ্জাবি, হাতে রিসলেট ঘড়ি, পায়ে নাগড়া। কয়েকটা মেয়ে নিশানকে সোজা প্রপোজই করে দেয়। নিশানের ফ্রেন্ডরা অনেক কষ্টে তাদের বুঝিয়ে পাঠিয়ে দেয়। নিশান আর ওর বন্ধুরা আড্ডা দিচ্ছে। নিশান ফাহানকে বলে, কি রে তোর বোন কোথায়? আসছে হয়তো। এতক্ষণ লাগে আসতে? ব্যাপার কি বলতো, তোর কি ওকে পছন্দ হয়েছে নাকি? মিহান আর অমি বলে ওঠে, হয়তো হয়েছে, না হলে জিজ্ঞাসা করবে কেন বল? মোটেও না, কি আছে ওর মধ্যে যে ওকে পছন্দ করব? কি আছে না, পেছনে ঘুরে দেখ কে আসছে। মিশন পিছন ঘুরে তাকিয়ে যেন পুরো থ, শুধু ও না পুরো ভার্সিটি থ। রুমিও খুব সুন্দর করে নীল শাড়ি পরেছে, অসম্ভব সুন্দরী লাগছে রুমিকে আজ। ছেলে মেয়ে সবাই হাঁ করে আছে ওকে দেখার জন্য। রুমিকে ফারহান ডাক দেয়, রুমি ওদের কাছে আসে। ফারহান নিশানকে কানে কানে বলে, মুখ বন্ধ কর দোস্ত। নিশান দ্রুত মুখ বন্ধ করে। রুমি তা দেখে মুচকি হাসছে। রুমি মনে মনে বলছে, ওয়াও, উনিও দেখি নীল পড়েছে, উফ কি সুন্দরটাই না লাগছে ওনাকে, পুরো হিরো। একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে, তাও ছেলে হয়ে? বুঝলাম আমি মেয়ে বলে সুন্দরী, উনি ছেলে হয়ে এত সুন্দর হলে হবে? থুপ, কি যে বলছি আমি, ব্যাটা কি শয়তান, এত সুন্দর করে সেজে আসলাম তাও একটু প্রশংসাও করছে না, আসলেই একটা পচালোক। রুমি নিশানের প্রশংসার অপেক্ষাই করছিল, কিন্তু নিশান চুপচাপ বসে আছে। ফারহান বুঝতে পেরে বলে ওঠে, রুমি তোকে তো আজ বড়ই লাগছে বোন, সব মেয়ের চেয়ে তোকেই অসম সুন্দর লাগছে, তোরা দুজন আজকে মাতিয়ে দিয়েছিস। থ্যাংক ইউ ভাইয়া। রুমি নিশানের দিকে তাকিয়ে কিছু শোনার অপেক্ষা করছে, কিন্তু নিশান কিছু না বলায় রুমি রাগ করে চলে যায় ওর বান্ধবীদের কাছে। রুমি চলে গেলে ফারহান বলে, কি রে কিছু বললি না কেন, মেয়েটা তুই কিছু বলবি সে অপেক্ষাতেই ছিল, এখন রাগ করে চলে গেল। যাক তুই বুঝবি না, চল ওদিকে যাই তোরা। ভাই রুমির বান্ধবীরা
রুমি বান্ধবী, তোমাকে যা লাগছে না, উফ, তুই তো আমাদের ছাড়িয়ে গিয়েছিস। এত সুন্দর করে সাজলি কি করে? মা সাজিয়ে দিয়েছে। ওয়াও, আন্টির কাছ থেকে তাহলে আমাদেরও সাজতে হবে। আচ্ছা আসিস, তোরা একটু দাঁড়া, আমি আসছি। ওকে। রুমি ওয়াশরুমে গিয়ে ও শাড়িটা ভালোভাবে ঠিক করে নেয়। তারপর বাইরে বেরিয়ে আসতে নিলেই হঠাৎ কে যেন ওকে টান মেরে একটা ক্লাসের ভেতরে নিয়ে যায়। ওকে দেওয়ালের সাথে চেপে ধরে ওর মুখটা হাত দিয়ে চেপে ধরে। রুমি তাকিয়ে যাকে দেখতে পেল, ও কল্পনাও করেনি সে এমন কিছু করতে পারবে, কারণ তার একটা হাত রুমির মসৃণ নরম কোমরে বিচরণ করছে। রুমি ছোটার জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। রুমি ওর হাত দিয়ে তার হাতটা সরানোর চেষ্টা করছে কিন্তু সেটাও পারছে না। সে অনবরত রুমির কোমরে ছুঁয়েই যাচ্ছে। লোকটা হঠাৎই রুমিকে ঘুরিয়ে ওর খালি পিঠে হাত বোলাচ্ছে, কোমরে হাত দিচ্ছে। রুমির গা যেন জ্বলে যাচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই মানুষটাকে এসব করতে দেখে। রুমি স্বপ্নেও ভাবেনি নিশান ওর সাথে এমন করবে। নিশান রুমির আবার ওর দিকে ঘুরিয়ে রুমির খালি কাঁধ থেকে পুরো নরম হাতটা স্পর্শ করে যাচ্ছে। রুমি আর থাকতে না পেরে কেঁদে দেয়। ওর চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়ছে। রুমিও সব শক্তি এক করে নিশানকে জোরে একটা ধাক্কা দেয়। রুমির মুখের ওপর থেকে নিশানের হাত সরে গেলে রুমি যেই চিৎকার করে পালাতে যাবে, অমনি আবার নিশান রুমিকে চেপে ধরে, আর সাথে ওর মুখও। রুমি নিশানের চোখের দিকে তাকিয়ে কেমন যেন ভয় পাচ্ছে, কারণ নিশানের চোখে কোনো কামুকতা কিংবা নেশা নেই। নিশানের চোখ টকটকে লাল হয়ে আছে, যেন আগুন জ্বলছে। রুমি নড়াচড়া করতে নিলে নিশান ওর আঙুল দিয়ে রুমিকে একদম চুপ থাকতে বলে, ইশারায় কোনো কথা বলতে বারণ করে। তারপর নিশান আস্তে করে রুমির মুখের ওপর থেকে হাতটা সরিয়ে নেয়, আর সাথে সাথেই রুমি কাঁদতে কাঁদতে বলে, হে আপনার আসল চরিত্র, হে আপনি, আমি আসলে সেদিন ঠিকই বলেছিলাম আপনাকে, আপনি আসলেই। থামলে কেন বলো, কি আসলে আমি কি? আপনি একটা ধর্ষক, একটা পশু আপনি। তাহলে তুমি কি? আমি কি মানে? আমি তোমার কোমর পিঠ হাত ছুঁয়েছি। আমি কি তোমার বুক কিংবা পেটের নিচ থেকে পা পর্যন্ত ছুঁয়েছি? না ছুঁননি। আপনি কি এখন এগুলোও ছুঁতে চান? নিন, শেষ করে দিন আমাকে। করব। তারেকে বলো আমি যেসব অংশ ছুঁয়েছি তা কি ঢাকা ছিল? নিশানের এমন অদ্ভুত প্রশ্নে রুমি অবাক হচ্ছে বটে, তাও একবার নিজের দিকে তাকিয়ে চিন্তা করে। কান্না থেমে গিয়েছে রুমির। রুমি আস্তে করে বলে, না ঢাকা নেই। আমি একা স্পর্শ করেছি বলে তুমি আমাকে আবার সেই ধর্ষকের টাইটেলটা দিলে, কিন্তু বাইরে যে তোমার এই উন্মুক্ত স্পর্শকাতর স্থানগুলো শত শত ছেলে দেখছিল, তারা যে তোমাকে তাদের চোখ দিয়ে গিলে খাচ্ছে তাতে তোমার সমস্যা হয়নি? তাতে ধর্ষক মনে হয়নি? রুমি পুরো স্তব্ধ হয়ে যায়, ভাষা হারিয়ে ফেলেছে ও। সত্যিই তো বলেছে নিশান, এইসব অংশ তো ঢাকা ছিল না। নিশান আবার বলে, এখন তুমি বলতে পারো তাহলে আপনারা কেন তাকাচ্ছেন? কারণ মৌমাছি যেমন ফুল দেখলে তার মধু নিতে চায়, ঠিক তেমনই তুমি যদি এভাবে চলো তোমাকে তারা দেখবেই। তুমি জানো কত ছেলে তোমাকে নিয়ে খারাপ চিন্তা করছে মনে মনে? নিজের শরীরের অংশ দেখে হয়তো তুমি সবার প্রিয় হতে পারবে, কিন্তু জেনে রেখো তুমি তাদের কাছে শুধু কামুকতার পাত্র মাত্র। আর কখনো যদি এরকমভাবে শাড়ি পরে আসো তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি জানি তুমি এখন ভাবছো আমি অন্য মেয়েদের কেন বলছি না, কারণ তারা আমার পরিচিত না, তাদেরকে কিছু বলার অধিকার যে আমার নেই। যদিও বা বলি তারা আমার কথা কখনোই শুনবে না, কিন্তু তোমার উপর আমি অধিকার কাটাতে পারবো, কারণ আমরা পরিচিত। তোমার ভালোর জন্যই বলছি, তোমার এই জায়গাগুলোতে আমি কখনো স্পর্শ করতাম না, করেছি শুধুমাত্র এই কারণে যাতে এরপরের বার কোনো ড্রেস পরলে এসব জায়গার কথা মনে থাকে। শাড়ি তুমি পরতে পারবে, তবে এমনভাবে শাড়ি পরবে যাতে পিঠ এবং পেট কোনোটাই না দেখা যায়, ঠিক আছে? রুমি মাথা নিচু করে আচ্ছা বলে। নিশান রুমির গাল দুটো দু হাত দিয়ে ধরে ওর মুখের দিক করে বলে, তোমাকে আজকে অসম্ভব সুন্দরী লাগছে, যা বলার বাইরে, কিন্তু আর কখনো এভাবে আসবে না। সেলোয়ার কামিজ পরবে, নিজের শরীরের স্পর্শকাতর অংশগুলো ঢেকে রাখবে, ছোট মানুষ তাই এভাবে বললাম। নেক্সট টাইম কিন্তু আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। নীল আমার পছন্দের কালার, তাই রাগটা বৃষ্টি হয়নি, নাহলে আজকে তোমার খবর ছিল, এখন সোজা পাশে চলে যাবে,
আর একটা মুঠো ঘরে থাকবে না, যাও। নিশান রুমি চোখ মুছে দেয় ওর রুমাল দিয়ে। রুমি অবাক নয়নে নিশানের চোখের দিকে তাকিয়ে আছে। ওর মন চাচ্ছে মানুষটাকে চড়িয়ে ধরি, তার মাঝে হারিয়ে যেতে চায় রুমি। যাও, মুছে দিয়েছি, সোজা বাসায়, আমার সামনে পড়লে কিন্তু খবর আছে বলে নিশান রুমিকে রেখে চলে যায়। রুমি এখনো শকে আছে, কিন্তু নিজেকে সামলে দ্রুত সবাইকে ফাঁকি দিয়ে বাসায় চলে যায়। নিশান আবার ফারহানদের কাছে গিয়ে বসে। ফারহান নিশানকে দেখে বলে, কিরে হঠাৎ কোথায় গেছিল দেখ, রুমিকেও যে দেখছি না। ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি। মানে কেন? থেমনি ইচ্ছে হয়েছে, চল আমিও যাব, তোরা কি থাকবি? ফারহান বলে, না দোস্ত, মিলার সঙ্গে দেখা করতে হবে, আমি যাব। মিহান রূপম আর অমি কিছু বলতে নিলে নিশান কড়া গলায় বলে, যা ইচ্ছা তা কর, কিন্তু একটা মেয়েরও জানি কোনো ক্ষতি না হয়, সাবধান, না হলে আমি কেমন তা কিন্তু জানিস ভালো করেই। মিহান বলে, না দোস্ত, একজনকে আমার সত্যি পছন্দ হয়েছে, ওর কাছ থেকে পজিটিভ ভাইব পাচ্ছি, রাজি হলে বিয়ে করে ফেলবো। রূপান আর অমি বলে, দোস্ত আমারও সেম। আচ্ছা, যা বলেছি তা যেন মনে থাকে, বিয়ে আগে নো মনে থাকে যেন, আয় ফারহান। নিশান আর ফারহান গাড়ির কাছে গেলে ফারহান বলে, নিশান দোস্তারা। হ্যাঁ বল। একটা কথা জিজ্ঞেস করি? কর। রুমের সঙ্গে সেদিনের পর থেকে তুই কেমন যেন বদলে গিয়েছিস, কিছু হয়েছে দোস্ত, আমাকে বলতে পারিস? আরে না, কিছুই হয়নি, হলে তোকে বলবো না, তা কি করে হয়। তাহলে রুমিকে পাঠিয়ে দিলি যে? ওর ড্রেস আমার পছন্দ হয়নি তাই। ও আচ্ছা, চল দাঁড়ে। হ্যাঁ বল। আমার বোনটা যেন কোনো কষ্ট না পায়, তোকেও পছন্দ করে দেখে আমি তোকে এত পছন্দ করি, বোনটার কোনো ক্ষতি হতে দিবি না। দোস্ত, এক্সামটা শেষ হলে ওকে বিয়ে করবো আমি, তুই একটু চিন্তা করিস না, ওর কোনো ক্ষতি আমি হতে দেবো না। আচ্ছা যা তাহলে। রাত 11:23, রুমি খেয়ে দিয়ে বিছানায় শুয়ে আছে, মাথার উপর ফ্যানটা ভোঁ ভোঁ করে ঘুরছে আপন গতিতে। রুমি ওর কোমর হাত বারবার ছুঁয়ে দেখছে, বারবার নিশানের কথাগুলো মনে পড়ছে তার। রুমি মুচকি হাসছে আর মনে মনে বলছে, আমি আজও তাকে ভুল ভাবলাম, কী সব ভাবলাম, কী সব বললাম তাকে, একটা মানুষ এত ভালো কীভাবে হয়, সত্যিই আমার এভাবে শাড়ি পরা উচিত হয়নি, আমি বুঝতেই পারিনি। না, আমার উচিত ওনার কাছে মাফ চাওয়া, কিন্তু ওনার নাম্বার, গতকাল রাতে যে নাম্বার থেকে কল এসেছিল আমার মন বলছে ওটা উনিই ছিলেন, দিব একটা কল, যদি উনি না হয়। আচ্ছা দিয়েই দেখি না। রুমি সেই আননোন নাম্বারে ফোন দেয়, প্রথমবার কেউ ধরেনি। রুমি আবার কল দেয়, এবার ফোন রিসিভ হয়। রিসিভ হলে ওপাস থেকে বলে, কি হঠাৎ ভূতের কথা মনে পড়লো? আপনি নিশান ভাইয়া তাই না? কি মনে হয়? আপনি নিশান ভাইয়াই শিওর? তাহলে গতকাল চিনলে না কেন? বুঝতে পারিনি, সরি। তা হঠাৎ কি মনে করে কল দিল? আসলে ভাইয়া, এত ভাইয়া ভাইয়া করো কেন, আমি তোমার ভাইয়া লাগি? না না, তাহলে কি বলবো? শুধু আপনি বলবে। আচ্ছা আমাকে মাফ করে দিয়েন আজকের জন্য, আজও না বুঝে আপনাকে উল্টাপাল্টা বললাম। সমস্যা নেই, অভ্যাস হয়ে গিয়েছে ভাইয়া। না না সরি, আপনি আর লজ্জা দিবেন না আমায়, প্লিজ। আচ্ছা রাখি, এখন ঘুমাও, এত রাত জেগে কেন, যাও চুপচাপ ঘুমোতে যাও। জি যাচ্ছি। রুমি ফোন কেটে দেয় রাগে আর বলে, বজ্জাত পাজি শয়তান একটা, একটু ভালোভাবে কথা বলে না, এত ভাব, ছেলে মানুষের এত ভাব থাকে আগে দেখিনি, যা আর তোকে ফোনই দিব না। মেসেজ আসে, রুমি মেসেজ খুলে দেখে নিশান মেসেজ দিয়েছে, আমাকে বকাবকি না করে ঘুমাও, সকালে দেখা হলে বকা দিও, গুড নাইট। রুমি আশ্চর্য হয়ে যায়, ও ভেবেই পাচ্ছে না লোকটা এমন কেন, বেশ অদ্ভুত একটা লোক তো, একে বোঝা খুব দায়। কিন্তু এই অদ্ভুত লোকটাকেই কেন জানি রুমির খুব ভালো লাগতে শুরু করে, তার কেয়ারিং, তার আচরণ, তার চিন্তা ভাবনাগুলো রুমির মনে দাগ কেটেছে। বিশেষ করে আজ তো একদম মনটাই কেড়ে নিল রুমির। রুমি শুয়ে শুয়ে শুধু নিশানের কথা ভাবছে আর মুচকে মুচকে হাসছে, আর এক সময় রুমি ঘুমের দেশে হারিয়ে যায়। এভাবে নিশানের প্রতি রুমির ভালো লাগা দিন দিন বাড়তেই চলেছে, কিন্তু নিশানকে বাইরে থেকে দেখলে মনে হয় ও রুমিকে পাত্তাই দেয় না, কিন্তু রুমি জানে নিশানের কাছে ও কী,
রুমি যা ইচ্ছা করে নিশান তাই পূরণ করে। এই তো সেদিন রুমি আর নিশান চ্যাটিং করছিল, হঠাৎ রুমি বলল, আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। ব্যাস নিশান আর অনলাইনে নেই। রাত 12টার সময় রুমির বাসার নিচে নিশান ফুচকা নিয়ে উপস্থিত। রুমির যেন বিশ্বাসই হচ্ছিল না, এরকম নিশানের অনেক কিছুই রুমিকে ওর প্রতি দুর্বল করে তোলে। এভাবেই চলছিল রুমি আর নিশানের জীবন। রুমি দিনে দিনে অস্থির হয়ে যাচ্ছিল যে নিশান ওকে বলুক সে ওকে ভালোবাসে, কিন্তু নিশান ভালোবাসার শব্দটাই উচ্চারণ করে না। একদিন, আপনি কি এখন আর কাউকে ভালোবাসেন? জানি না কেন। না এমনি বলুন না। বাসি তো, একজনকে বাসি। মানে কাকে? আছে একজন। কে? বলা যাবে না। প্লিজ বলুন তো। না বলা যাবে না। বলবেন না? না। ওকে আমি আসি, ভালো থাকবেন। ভালোই আছি আমি, বাট তোমাকে দেখে ভালো মনে হচ্ছে না। রুমি নিশানের দিকে রাগী ভাবে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, শয়তান ব্যাটা একটা সারাদিন থাকে আমার সাথে আর ভালোবাসে অন্য কাউকে। বল না ভালোবাসিস আমাকে, এত কিসের ভাব? বাহ, তোমাকে তো রাখলে আরো বেশি সুন্দর লাগে। আপনি আর আমার সাথে কথা বলবেন না, আমাকে আর ফোনও দিবেন না, বাই। রুমি এবার সত্যি সত্যি রাগ করে চলে আসে। ওর খুব রাগ হয় নিশানের ওপর। রুমি বাসায় চলে যায়। এরপর দুই দিন রুমি আর ভার্সিটিতে আসেনি। এদিকে নিশান রুমিকে খুঁজছে। আজ তৃতীয় দিন। রুমির বান্ধবীদের থেকে জানতে পারে আজও রুমি আসেনি। নিশান খুব রাগ হচ্ছে। ও পকেট থেকে ফোন বের করে রুমিকে কল দিতে যাবে, অমনি ফারহানের কল আসে। নিশান ফোন ধরতেই খুব অস্থির হয়ে ফারহান বলে, দোস্ত তাড়াতাড়ি হাসপাতালে, খুব জরুরি। নিশানের হাত পা কেমন জানি কাঁপছে, হাজার খারাপ চিন্তা মাথায় এসে ভর করেছে। নিশান কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি হয়েছে দোস্ত? দোস্ত রুমি। কি হয়েছে রুমি? রুমি ঠিক আছে? ফারহান, দোস্ত রুমির ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি এই হাসপাতালে চলে আয়, রক্ত লাগবে, এবি নেগেটিভ, যা শুধু তোরই আছে। নিশান এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়ি নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে যায়। রুমির কিছু হয়নি শুনেও নিশানের খুব খারাপ লাগছে ওর ভাইয়ের জন্য। নিশান হাসপাতালে গিয়ে দেখে রুমি ও তার মা অঝরে কান্না করছে, ওর বাবাও নিঃশব্দে কাঁদছে। ফারহান নিশানকে দেখে বলে, ভাই এসেছিস, তাড়াতাড়ি আয়। রুমি নিশানের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে আর অঝরে কান্না করে যাচ্ছে। এরপর নিশান দুই ব্যাগ রক্ত দেয় একসাথে, আপাতত তাতেই রুমির ভাই চলবে। নিশান রক্ত দিয়ে শুয়ে আছে, ওকে সেলাইন দেওয়া হয়েছে। রুমির বাবা মা কিছুক্ষণ পরে এসে বলল, বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজ তুমি রক্ত না দিলে আমার ছেলেটাকে কোনোভাবেই বাঁচাতে পারতাম না। আরে ধন্যবাদ কিসের আঙ্কেল, আমি সবসময় রক্ত দিই। সত্যি বাবা তুমি আমার ছেলেটাকে বাঁচিয়েছো, তুমি না থাকলে। আন্টি কান্দবে না প্লিজ, মায়ের চোখে চোখ মানায় না। বাবা তুমি কত ভালো ছেলে, এখন রেস্ট নাও, একটু পরে কথা হবে। জি আঙ্কেল আন্টি। রুমির বাবা মা চলে গেলে রুমি আসে। রুমিকে দেখে নিশান মুখটা অন্যদিকে করে ফেলে। রুমি আস্তে আস্তে নিশানের কাছে এসে বসে। রুমি নিশানের দিকে তাকিয়ে আছে ও আস্তে করে নিশানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নিশান হাত সরিয়ে দেয়, রুমি আবার হাত বুলিয়ে দেয় আর বলে, রাগ করে আছেন বুঝি? নিশান চুপ করে আছে। রুমি আবারও বলে, আচ্ছা সরি, আপনি সত্যিই খুব ভালো, আগে আমাকে আজ আমার ভাইয়াকে সাহায্য করলেন, আপনি রক্ত না দিলে হয়তো ও আর বাঁচত না, সত্যিই আপনি খুব খুব ভালো। হয়েছে বলা, এখন যাও তো কিছু খেয়ে আসো, কান্না করে তো চোখটাকে ফুলিয়ে ফেলেছ। অন্যদিকে তাকিয়ে নিশান কথাটা বলল। হঠাৎই রুমি যা করল তাতে নিশান পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। রুমি নিশানকে জড়িয়ে ধরে ওর কপালে খুব সুন্দর করে একটা চুমু এঁকে দিল। এই স্পর্শ ছিল নিশানের প্রতি রুমির অসীম ভালোবাসা আর অসীম মায়ায়। নিশানকে চুমু দিয়ে রুমি আর এক মুহূর্ত ওর সামনে থাকেনি, দরজা দিয়ে সোজা বাইরে চলে যায়। নিশানের মনে হলো যেন দরজা দিয়ে মিষ্টি ঘ্রাণের হাওয়াটা এসে তাকে ছুঁয়ে দিয়ে মাতাল করে আবার চলে গেল। নিশান ওর হাত দিয়ে কপালটা ছুঁয়ে দেখে, রুমির ঠোঁটের স্পর্শটা এখনো লেগে আছে। নিশান মুচকি হাসে, আজ জীবনে প্রথম কোনো মেয়ে ওকে চুমু দিল। চুমু কয়েক প্রকারের হয়, শুধুমাত্র কপালের চুমুতে প্রচুর ভালোবাসা
আর মায়া জ্বলানো থাকে, যা স্পর্শ মাত্রই অনুভব করা যায়। কপালে চুমুতে কখনো কামুকতা থাকে না, থাকে অজস্র ভালোবাসা, যা এখন নিশান অনুভব করতে পারছে। এরপর কয়েকদিন খুব দ্রুত চলে যায়। রুমি ওর ভাই পরিবার নিয়ে খুব ব্যস্ত ছিল, কিন্তু এর মাঝে একবারেও নিশানের খোঁজ নিতে ভুলে যায়নি সে। নিশান এই কদিনের মধ্যে রুমিকে বেশি হলেও মাত্র 3 বার ফোন করেছে, তার বেশি না। কিন্তু রুমি সবসময় নিশানকে ফোন দিত, ওর খোঁজ খবর নিত, অনেক কথা বলতো রাতভর। নিশান শুধু শুনত, ও তেমন কিছু বলতো না। এর মাঝে নিশান কয়েকবার এসে রুমির ভাইকে দেখে যায়। বলতে গেলে রুমি নিশানের জন্য প্রায় পাগল ছিল, নিশানে যেন ওর সব কিছু ছিল। আজ দীর্ঘ 1 মাস পর রুমি ভার্সিটিতে এসেছে, রুমি খুব খুশি, ওর খুব আনন্দ লাগছে, কারণ একটাই, নিশান। আজ থেকে ও আবার সারাদিন নিশানের কাছে থাকতে পারবে, নিশানের সাথে সারাদিন কথা বলতে পারবে, নিশানের সাথে ঘুরতে পারবে, আরও কত কি। রুমি হাসি মুখ নিয়ে নিশানকে খুঁজছে। হঠাৎই রুমি এমন কিছু দেখে যা দেখার জন্য হয়তো ও এতদিন অপেক্ষা করেনি। রুমির উজ্জ্বল হাসি মুখখানা যেন মুহূর্তের মধ্যেই ঘোর অমাবস্যা নেমে আসে। ওর মনে হচ্ছে এখনই এখান থেকে চলে যাই, কিন্তু ওকে সবটা জানতে হবে। রুমি ধীর পায়ে নিশানের কাছে এগিয়ে যায়। রুমি যত সামনে যাচ্ছে ওর পা যেন তত আটকে যাচ্ছে, কারণ নিশান একটা মেয়ের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে হাসাহাসি করছে আর কথা বলছে। নিশানের কথাগুলো যেন রুমির বুকের তীরের মতো এসে লাগছে। রুমি মলিন গোমরা মুখ নিয়ে নিশানের সামনে গিয়ে বসে। রুমিকে দেখে নিশানের হাসি বন্ধ হয়ে যায়। রুমি নিশানের দিকে তাকিয়ে আছে, একটাও কথা বলছে না। নিশানও চুপচাপ ওর চোখের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে নীরবতা অনেক কিছু বলে দেয়। নিশান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে আবার ওর সাথে বসা মেয়েটার সাথে মজা দুষ্টুমি শুরু করে দেয়। জানো, তোমাকে আমি কত মিস করেছি। হেজে, আমাদের সামনে বসা মেয়েটাকে দেখছো না? তুমি ওর থেকেও অনেক সুন্দর, একটা কিউটি পাই তুমি। ওয়াও, তাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমিও অনেক হ্যান্ডসাম, একদম আমার মনের মতো হিরো। হ্যাঁ, আর তুমি আমার হিরোইন। রুমির চোখগুলো অশ্রুতে টলমল করছে, যে কোনো সময় যেন বৃষ্টির মতো ঝরে পড়বে। রুমির প্রচণ্ড কষ্ট হচ্ছে এসব দেখতে। ও আর এসব সহ্য করতে না পেরে উঠে যেতে নিলে নিশান রুমির হাত ধরে বলে, এই কোথায় যাও, পরিচিত হবে না ওর সাথে? রুমি দাঁত কামড়ে রেখেছে যাতে চোখের পানিগুলো ওদের সামনে না পড়ে। রুমি মাথা নাড়িয়ে না বলে, নিশান রাগি কণ্ঠে বলে, তুমি না করলে হবে নাকি, চুপচাপ এখানে বসো। নিশান এক প্রকার রুমিকে জোর করেই বসায়, তারপর বলে, সাইমা, এই হলো রুমি, যার কথা তুমি জানো। আর রুমি, এ হলো আমার বিদেশি কাজিন, যে আজ সকালে এসেছে, আমার ফুফাতো বোন সাইমা। নিশানের সাথে পরিচয় হওয়ার পর থেকে রুমি শুধু শকই খেয়ে যাচ্ছে। রুমি এবার আশ্চর্য হয়ে বলে, কি, উনি আপনার ফুফাতো বোন? হ্যাঁ। তাহলে আপনারা এভাবে কথা বলছিলেন কেন? এবার সাইমা হাসতে হাসতে বলে, কারণ নিশান তোমাকে দেখে আমার সাথে মজা করছিল, তাই আমিও ওকে সঙ্গ দিলাম, হি হি। রুমি ভ্রু কুচকে নিশানের দিকে তাকিয়ে আছে। নিশান রুমির দিকে হাতে ভর দিয়ে তাকিয়ে হাসছে। রুমির তো সেই রাগ হচ্ছে, সেই মানে সেই, ও কিছু বলতেও পারছে না। রুমি আর এক মুহূর্ত ওদের সামনে না থেকে আটকে রাখা চোখের জলটা ছেড়ে দিয়ে উঠে চলে যায়। বোন, তুই বাসায় যা, পরে কথা হবে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যা। নিশান দ্রুত রুমির পিছু নিয়ে ছুটে যায়। রুমি ক্যাম্পাসের নির্জন একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, নিশানও গিয়ে রুমির পাশে দাঁড়ায়। রুমি অন্যদিকে ফিরে খুব কান্না করছে নিঃশব্দে। নিশান বলে, এ কি কান্না করছো কেন, কি হয়েছে? রুমি মাথা নিচু করে আছে আর কান্না করছে। আহা, বলবি তো কেন কান্না করছো? রুমি কান্না মাখা কণ্ঠে বলে, আপনি তখন আমার সাথে অহন করলেন কেন? আমি আবার কি করেছি? আপনি আপুর সাথে ওসব বলছিলেন কেন? তার সাথে এত কিসের হাসাহাসি, এত ঘনিষ্ঠ হয়ে কথা বলতে হবে কেন তার সাথে? নিশান রুমির একেবারে সামনে এসে বলে, আমি ওর সাথে যা ইচ্ছা সেভাবে কিছু কথা বলি, তাতে তুমি কাঁদছো কেন, তোমার কি তাতে? রুমি অশ্রুসিক্ত নয়নে নিশানের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে। নিশান আবার বলে, বলো কেন কাঁদছো তুমি? রুমি আর নিজের অনুভূতি
আর কষ্টগুলোকে আটকে রাখতে পারে না। রুমি নিশানকে জড়িয়ে ধরে এক নিঃশ্বাসে বলে দেয়, কারণ আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, অনেক অনেক বেশি ভালোবাসি, ভালোবেসে ফেলেছি আপনাকে, তাই সহ্য করতে পারি না আপনাকে অন্য কারোর সাথে, আমার সহ্য হয় না। আর আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন, তাই তো আমাকে জ্বালানোর জন্য এমন করলেন। প্লিজ বলেন না আমাকে ভালোবাসেন আপনি, প্লিজ। নিশান স্তব্ধ হয়ে যায়, বাকরুদ্ধ হয়ে গিয়েছে ও। কি বলবে ও? নিশান আস্তে করে রুমিকে ওর কাছ থেকে ছাড়ায়। রুমি নিশানকে ছাড়তে চায় না, কিন্তু নিশান জোর করে রুমিকে ছাড়ায়। রুমি নিশানের দিকে তাকিয়ে রয়েছে। নিশান রুমিকে ছাড়িয়ে একটু দূরত্ব বানিয়ে দাঁড়ায়। এ কি, আপনি আমার থেকে দূরে সরে গেলেন কেন? রুমি, তোমার ভুল হচ্ছে, আমি তোমাকে ভালোবাসি না, আমি কাউকে ভালোবাসতে পারি না। নিশানের কথা শুনে রুমি পাথর হয়ে যায়। রুমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে, চারিদিক কেমন যেন অন্ধকারে ঢেকে আসছে, সবকিছু ঝাপসা হয়ে আসছে চোখের নোনা জলে। রুমি নিশানের কাছে গিয়ে ওকে ধরে অস্থির হয়ে বলে, এ আপনি কি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন, আপনি মিথ্যা বলছেন তাই না? ও বুঝেছি, আপনি মজা করছেন। রুমি চোখ মুছে নিশানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, প্লিজ মজা করেন না, বলুন আমাকে ভালোবাসেন আপনি, প্লিজ বলুন না। নিশান আবার রুমিকে ওর থেকে ছাড়িয়ে বলে, না রুমি, আমি তোমাকে ভালোবাসি না, আমি সত্যি বলছি, আমি কোনো মজা করছি না। রুমি যেন বিশ্বাসই হচ্ছে না। রুমি নিশানের দিকে নিষ্ফলক চোখে তাকিয়ে রয়েছে, নিশানও রুমির দিকে তাকিয়ে আছে। রুমি আর না পেরে নিশানের কলার ধরে অঝরে কান্না করতে করতে বলে, কেন কেন এমন বলছেন আপনি, কেন? সারা দিন আমার সাথে থাকেন, আমার খেয়াল রাখেন, আমার ভালো মন্দ সব বলে দেন, আর আপনি বলছেন আমাকে আপনি ভালোবাসেন না। আল্লাহর দোহাই লাগে, প্লিজ বলেন ভালোবাসেন, একবার বলেন ভালোবাসেন, আমি সব ভুলে যাব, আমাকে এইভাবে ফিরিয়ে দিবেন না, আমি শেষ হয়ে যাব। রুমি, বোঝার চেষ্টা করো, আমি কি একবারও বলেছি আমি তোমাকে ভালোবাসি, আমি কাউকে ভালোবাসতে পারবো না, আমার ভালোবাসাটা মরে গিয়েছে, আমাকে মাফ করো, আমি তোমাকে ওভাবে নিয়েই নিই। দোহাই লাগে এমন বলবেন না, আমি আপনাকে সত্যিই ভালোবাসি, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না, আমাকে ফিরিয়ে দিবেন না। না রুমি, আমি পারবো না, আমাকে মাফ করো। নিশান রুমিকে রেখে চলে যায়। রুমি সেখানেই বসে অঝরে কাঁদতে থাকে, শুধু চিৎকার করে কান্না করতে পারে না। নিশান গাড়ি নিয়ে বাসা চলে আসে, কারোর সাথে কোনো কথা বলে না, সোজা ওর রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়, বিছানায় গাটা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে, চোখটা বন্ধ করে নিশান। নিশান মায়াকে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু মায়া যখন নিশানের সাথে চিট করে নিশান খুব ভেঙে পড়ে। সেদিনের পর থেকে নিশান আর কোনো দিন কাউকে ভালোবাসবে না বলে ঠিক করে নেয়। কিন্তু নিশান জানে না ও কেন জানে রুমিকে সব সময় সব কিছু থেকে প্রোটেক্ট করত। রুমিকে ভালো লাগে নিশানের, কিন্তু রুমিকে ভালোবাসে না নিশান। ও আর কাউকে ভালোবাসতে পারবে না, কিন্তু নিশানের খুব খারাপ লাগছে এখন, এরকম কিছু হবে নিশান কোনো দিন ভাবেনি। নিশান খুব শক্ত একটা মানুষ, কিন্তু নিশানের চোখ দুটো ওর অজান্তেই ভিজে আসে। নিশান নিজেকে বলে, আমি রুমিকে ভালোবাসি না, আমি কাউকে আর ভালোবাসি না, আমি আর ভালোবাসতে জানি না। সেদিনের পর থেকে নিশান কেমন জানি হয়ে পড়ে। তিন চার দিন পর নিশান ভার্সিটিতে গেলেও রুমিকে আর দেখতে পায়নি। কেমন শূন্য শূন্য লাগে নিশানের, যেন জীবন থেকে আনন্দ হারিয়ে গিয়েছে। রুমিকে হাজারবার ফোন নিতে যেও কেন জানি ফোন আর দেয়নি নিশান। ফারহান নিশানকে হাজার বুঝিয়েও পারেনি, তাই ফারহানও হার মেনে যায়। নিশান নিজের সাথে লড়াই করছে রুমিকে ছাড়া থাকার জন্য, কিন্তু সব জায়গায় সব সময় বারবার রুমির কথাই মনে পড়ছে তার। নিশান কেমন জানি পাগল হয়ে যাচ্ছে, রুমির কোনো খোঁজ খবর নেই, ফারহানও রুমির কথা কিছু বলে না। নিশান দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, রুমিকে ছাড়া নিশান থাকতে পারছে না। ও নিজেকে রুমে বন্দি করে বারবার প্রশ্ন করেছে, আমি এমন করছি কেন? রুমিকে ছাড়া আমি থাকতে পারছি না কেন? আমি তোকে ভালোবাসি না, তাহলে কেন ওকে ছাড়া আমার বুকের বামপাশটা ব্যথা করছে? কেন ওকে ছাড়া আমার কিচ্ছু হচ্ছে না? কেন আমি পারছি না ওকে ছাড়া থাকতে? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? রুমিকে আমি ভালোবাসি, হ্যাঁ আমি ওকে ভালোবাসি, রুমি আমি তোমাকে ভালোবাসি।
নিশানা আর না পেরে রুমিকে দ্রুত কল দেয়, কিন্তু রুমির নাম্বার বন্ধ। নিশানে খুব রাগ হয়, নিশান ফারহানকে ফোন দেয়। দোস্ত, আমি রুমিকে ভালোবাসি, হ্যাঁ আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবেসে ফেলেছি দোস্ত। আমি এখনই ওর কাছে যাচ্ছি, ও আমাকে ফিরিয়ে দেবে না। রুমিকে ছেলে পক্ষ থেকে গিয়েছে, সব ফাইনাল, খুব তাড়াতাড়ি হয়তো বিয়ে হবে। এই তো গতকালে ওকে দেখে পছন্দ করে গেছে সবাই, সব ফাইনালও হয়ে গেছে। আল্লাহ নেই দোস্ত, সব শেষ। যখন রুমি তোকে চেয়েছে তুই ওকে ফিরিয়ে দিয়েছিস, আজ রুমির বাবা মা ওর এই অবস্থা দেখে ওকে বিয়ে দিয়ে দিচ্ছে। আর আমি নিজে তোকে কত বুঝিয়েছি, কিন্তু তুই মায়ের জন্য ওকে ফিরিয়ে দিয়েছিস, সব তোর দোষ, তুই ওকে ফিরিয়ে দিয়েছিস। আর ওকে ভালোবেসে কোনো লাভ নেই রে, তুই অনেক দেরি করে ফেলেছিস। নিশানের কান থেকে ফোনটা পড়ে যায়। নিশান নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না, ওর রুমি অন্য কারোর হয়ে যাচ্ছে। রুমিকে ও আর পাবে না, কখনো না। এ আমি কি করলাম, প্রথম আর কেউ আমাকে সত্যিকারে ভালোবাসলো, আর আমি তাকে আগের জোরের জন্য ফিরিয়ে দিলাম। রুমি আমাকে সত্যি ভালোবাসে তো, ওর ভালোবাসায় তো শক্তি যে আমিও হেরে গিয়েছি, আমি তো সব হারিয়ে ফেললাম। রুমি তুমি হারিয়ে গেলে, রুমি। নিশানের কান্না আর আর্তনাদ হয়তো এই চার দেওয়ালের বাইরে যাচ্ছে না, কিন্তু যদিও কেউ শুনতো তাও কেউ বুঝতো না, কারণ কাউকে হারানোর ব্যথা কতটা কষ্টের তা একমাত্র সেই জানে যে হারিয়েছে। নিশান পাগলের মতো শুধু কাঁদছে, যেমনটা সেদিন রুমি কেঁদেছিল। সব শেষ, নিশান কেমন জানি শক্তি পাচ্ছে না কোনো কিছু করার জন্য, হাত পা কেমন অবশ হয়ে আসছে। নিশান নিথর হয়ে শুধু বিছানায় পড়ে রয়েছে, আর ফারহানের কথাগুলো শুধু কানে বাজছে তার। রুমিকে গতকাল দেখে গিয়েছে, ওর বিয়ে ঠিক হয়ে আছে, আর ওর পাশে গিয়ে কোনো লাভ নেই। নিশানের মাথায় শুধু এই কথাগুলোই ঘুরছে। হঠাৎই নিশান এক লাফে উঠে বসে, ওর মধ্যে যেন আধ্যাত্মিক শক্তি এসে পড়েছে, কারণ ও শেষ একটা সুযোগ পেয়েছে রুমিকে আবার ওর কাছে ফিরে পাওয়ার। নিশান দ্রুত রুমির বাসায় ছুটে যায়। রাত এখন 11:33 বাজে। নিশান দ্রুত গাড়ি চালিয়ে রুমির বাসায় যায়। নিশান কোনোরকম গাড়িটা পার্ক করে রুমিদের বাসায় বেল দিতে থাকে। অনেকগুলো বেল দিলে রুমিদের সার্ভেন্ট গেট খুলে দেয়। নিশান সার্ভেন্টকে রেখে তাড়াতাড়ি বাসার ভেতরে ঢুকে পড়ে। এতগুলো বেল দেওয়ায় রুমির পরিবারের সবাই হল রুমে এসে উপস্থিত হয়েছে, শুধু রুমির ভাই বাদে। রুমি নিশানকে দেখে স্তব্ধ হয়ে যায় আর হতভম্ব হয়ে যায় নিশানের অবস্থা দেখে। নিশান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রুমির বাবার কাছে দৌড়ে গিয়ে তার হাত ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলে, আঙ্কেল দোহায় লাগে, আপনি রুমিকে অন্য ছেলের সাথে বিয়ে দেবেন না, আমি রুমিকে প্রচণ্ড ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, প্লিজ ওকে অন্য কোথাও বিয়ে দেবেন না, ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার থেকেও ও আমাকে বেশি ভালোবাসে, কিন্তু আমি ওর ভালোবাসা বুঝতে পারিনি, তাই এই বিয়েতে রাজি হয়েছে। দয়া করে ওকে আমার সাথে বিয়ে দিন, কথা দিচ্ছি কোনোদিনও বিন্দুমাত্র কষ্ট পাবে না আমার থেকে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আঙ্কেল, আন্টি প্লিজ আঙ্কেলকে বলুন না ওকে অন্য কোথাও বিয়ে না দিতে, প্লিজ। নিশানকে এখন পুরো একটা পাগলের মতো লাগছে, পুরোপুরি উন্মাদ, চোখে মুখে কান্নার পানি, চুলগুলো অগোছালো। রুমির বাবা পাশের টেবিল থেকে এক গ্লাস পানি এনে নিশানকে ধরে সোফায় বসিয়ে পানিটা খেতে দেয়। নিশান রীতিমতো হাঁপাচ্ছিল, নিশান পানিটা তাড়াতাড়ি খেয়ে নেয়। নিশান পানিটা খেয়ে একটু স্বস্তি পায়। ও কিছুই বুঝতে পারছে না, রুমির বাবা রুমিকে ডাক দিয়ে নিশানের পাশে বসতে বলে। নিশান আবার বলে ওঠে, আঙ্কেল ওর কোনো দোষ নেই, ওকে কিচ্ছু বলবেন না, সব দোষ আমার, দয়া করে ওকে অন্য কোথাও বিয়ে দেবেন না, প্লিজ। রুমির বাবা এবার শান্ত গলায় বললেন, সবই বুঝলাম, কিন্তু বাবা আগে বলো তো তোমাকে কে বলেছে আমি ওর বিয়ে দিচ্ছি বা বিয়ে ঠিক করেছি। নিশান যেন আকাশ থেকে পড়ে, আশ্চর্যের চরম মাত্রায় পৌঁছে গিয়েছে নিশান, নিজেকে সামলে রাখতে পারছে না। নিশান একবার রুমির দিকে আর একবার রুমির বাবার দিকে তাকাচ্ছে। হ্যাঁ বাবা, তোমাকে কে বললো আমরা রুমির বিয়ে দিচ্ছি? নিশান এবার অবাক হয়ে বলে, ফারহান বললো, ওকে নাকি কাল দেখে গিয়েছে, তারা সব ঠিক করে গিয়েছে, খুব তাড়াতাড়ি নাকি ওর বিয়ে হবে। আরে না, ও মিথ্যে বলেছে হয়তো, রুমের বিয়ের কথা আমরা এখনো ভাবিনি, তবে মনে হচ্ছে এবার ভাবতে হবে,
তোমার মতো এরকম একটা প্রেমিক স্বামী পেলে অন্তত আমার মেয়ে কখনো কষ্ট পাবে না। হ্যাঁ, এরকম ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কি অবস্থা করেছে নিজের আমাদের মেয়ের জন্য, বাবা তোমার সাহস আছে মানতে হবে। কিন্তু বুঝলাম না ফরহানটা এমন করলো কেন। এই রুমি, তুই মুচকি হাসছিস কেন? তোরা ইচ্ছে করে এই কাজ করেছিস নাকি? দেখো তো ছেলেটার কি অবস্থা হয়েছে। মা, তোমরা কিছু বলোই না, উনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, ওনার প্রতি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছেন। তোমাদের তিনজনের পর একমাত্র ওনাকে আমার ভালো লেগেছে, কিন্তু উনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, তাই ওনাকে একটু শিক্ষা দিলাম। বাবা, আমি তোদের মাঝে নেই, তোরা এ যুগের ছেলে পেলে, তোদের কাহিনী খুব জটিল। তা নিশান, সব তো শুনলামই, এখন আমাদের কথা হলো তুমি তোমার পরিবারকে নিয়ে কাল আসো। আমাদের দিক থেকে তো হ্যাঁই, এখন তোমার বাবা মা রাজি হলে শুভ কাজে দেরি হবে না, কাল তাদের সাথে করে নিয়ে এসো। জি আঙ্কেল আন্টি, আপনাদের সত্যিই খুব ধন্যবাদ। বাস্তবে এমন না হলেও এটা সত্য, তুমি আমাদের একমাত্র ছেলেকে বাঁচিয়েছ, তাছাড়া তুমি খুব ভালো একটা ছেলে, আমাদের তো তোমাকে সেদিনই পছন্দ হয়েছে, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ আঙ্কেল। রুমির মা, চলো আমরা উপরে যাই, ওরা কথা বলে ওদের মাঝে ঝামেলা শেষ করুক, চলো। হ্যাঁ চলো। রুমির বাবা মা ওদেরকে স্পেস দিয়ে চলে যায়। নিশান কপালে হাত দিয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে, মাথাটা ঝিমঝিম দিয়ে আছে ওর। রুমি নিশানের দিকে তাকাচ্ছে আর ছটফট করছে। নিশান যে খুব কষ্ট পেয়েছে তা রুমির বুঝতে আর বাকি নেই। রুমি আস্তে করে উঠে নিশানের সামনে ফ্লোরে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে। রুমি নিশানের হাত ধরে কপাল থেকে হাতটা সরানোর চেষ্টা করে। নিশান আবার কপালে হাত দেয়। নিশান চোখ বন্ধ করে আছে। রুমি বুঝতে পেরেছে নিশান খুব কষ্ট পেয়েছে। রুমি আস্তে করে উঠে নিশানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। নিশান আর পারে না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রুমিকে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এই কান্না প্রাপ্তির কান্না। নিশান কান্না মাখা কণ্ঠে বলে, আমাকে মাফ করে দাও রুমি, আমি সত্যিই বুঝতে পারিনি আমি তোমাকে এতটা বেশি ভালোবেসে ফেলেছি। রুমি মুখ তুলে দেখে নিশান কান্না করছে। রুমি একটু ওপরে উঠে ওর নরম মিষ্টি ঠোঁট দিয়ে নিশানের দু চোখ গভীর স্পর্শ বুলিয়ে দেয়। এরপর নিশানের দু গালে কপালে অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে দেয়। নিশান বলে, সব জায়গায় তো দিলে, আসল জায়গাটা দিলে না। রুমি তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে, ওর গাল দুটো লাল টুকটুকে আবা ধরেছে, খুব মিষ্টি লাগছে ওকে। রুমি লজ্জায় সিক্ত হয়ে বলে, আসল জায়গা আবার কোনটা? নিশান আঙুল দিয়ে ওর ঠোঁট দেখিয়ে দেয়। রুমি লজ্জায় মাথা নাড়িয়ে না করে নিশানকে জড়িয়ে ধরে আর বলে, ওখানে বিয়ের পর, এখন না। আচ্ছা, খুব কষ্ট পেয়েছেন, সরি। কষ্টটা বেশি পেয়েছি তোমাকে হারাতে গিয়ে, বিশ্বাস করবে না, তোমাকে হারানোর ভয়ে আমার শ্বাস যেন আটকে আসছিল। তো বলুন না সেই না বলা কথাটা, আর কত অপেক্ষা করব। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, খুব 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 বেশি ভালোবাসি। রুমি প্রচণ্ড খুশি হয়, খুশিতে নিশানের গালে গভীর একটা চুমু এঁকে দেয়, তারপর বলে, এই সামান্য কথাটা আগে বললেই হতো, তা না বলে আপনি ভাব নিয়ে বসেছিলেন। পাঠকরা আপনার উপর কত রাগ জানেন, তারা চাই না আমাদের মিল হোক। আরে, তারা খুব ভালো, তাদের ভালোবাসা আমাদের সাথে আছে বলেই তো আমরা আবারও এক হয়েছি। তারা মনে মনে ঠিকই চায় আমরা এক হই, এখন আল্লাহ চাইলে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হলেই হয়। বিয়ের পর কিন্তু আমাকে খুব আদর করবেন, ঠিক আছে? কিভাবে আদর করব তাও বলে দাও। যা দুষ্টু, সেটা আপনি ভালো করেই জানেন। জানি তো, তুমিও কয়দিন পর জানবে। নাও এখন একটা দাও, আমি চলে যাই। না দিব না, যান আপনি। না দিলে কিন্তু আমি আসল জায়গাটা জোর করে নেব। আচ্ছা দিচ্ছি তো, কি দুষ্টু হবো জামাই আমার। এরপর রুমি নিশানের গালে ও নরম ঠোঁটে স্পর্শ বুলিয়ে দিলে নিশান খুশি হয়ে চলে যায়। রুমি আজ খুব খুশি, ওর আর ফারানের প্ল্যান সাকসেসফুল হয়েছে, একমাত্র ফারানের জন্যই রুমি নিশানকে পেয়েছে। রুমি ফারানকে ফোন করে সব কিছু বলে, ফারহানও অনেক খুশি হয়েছে, সাথে রুমি তো সেই খুশি, ও আবার ওর ভালোবাসার মানুষটাকে ফিরে পেয়েছে।
এদিকে নিশান বাসায় গিয়ে রুমির কথা সব ওর বাবা মাকে জানায়। তারা দুজনেই রাজি হয় রুমিকে দেখতে আসার জন্য, দেখতে আসা বলতে সব কথা ফাইনাল করতে। নিশানও আজ অনেক খুশি, সব ঠিকঠাক মতোই হচ্ছে। পরদিন সকালে নিশান আর ওর পুরো পরিবার রেডি হয়ে ডায়মন্ডের আংটি আর বালা নিয়ে রুমিদের বাসায় রওনা হয়। রুমির বাসায় পৌঁছে বেল দিতেই রুমির বাবা মা এসে দরজা খুলে দেয়। রুমির বাবাকে দেখে নিশানের বাবা বলে ওঠে, আফজল তুই? তুই রুমির বাবা? এ বিয়ে হবে না নিশান, কখনো এ বিয়ে হবে না, আমি হতে দিব না, চলো তোমরা। নিশান পুরো স্তব্ধ হয়ে যায় ওর বাবার কথা শুনে। এত দূরে এসে শেষমেশ ঘাটের কাছে নিশানের নৌকা ডুবে গেল। নিশানের বাবা যেতে নিলে রুমির বাবা নিশানের বাবার হাতটা ধরে ভিতরে নিয়ে আসে তাদেরকে বসার জন্য। নিশান কিছুই বুঝতে পারছে না, কি হচ্ছে এসব। নিশানের বাবা রাগী ভাবে রুমির বাবাকে বলে, আফজাল আমাকে ছাড়, আমি এখানে থাকবো না, তোর মুখও আমি দেখতে চাই না। এখন আমি চাইলে এরকম 100টা বাড়ি কেনার ক্ষমতা রাখি। রুমির বাবা খুব মায়াজড়িত কণ্ঠে বলে, বন্দে হাবিব। নিশানের বাবা রুমির বাবার দিকে তাকায়। রুমির বাবা নিশানের বাবাকে জড়িয়ে ধরে বলে, বন্ধু মাফ করে দে সেদিনের জন্য, আমার ভুলের শাস্তি আমার মেয়েকে দিস না, দয়া করে বন্ধু। তুই আমাকে সেদিন কি কষ্ট দিয়েছিস জানিস? তোর সেই কষ্ট থেকে আমার নিজের ভিতরে জেদ হয় যে আজ আমি নিজেকে এই পর্যায়ে এনেছি। বন্ধু ধন সম্পত্তি দিয়ে আর কি হবে, তোর ছেলেটা আমার মেয়েটাকে খুব ভালোবাসে, আমার মেয়েটাও তোর ছেলেকে পাগলের মতো ভালোবাসে। তুইও তো চেয়েছিলি ওরা ছোট থাকতে ওদের বিয়ে হোক, কিন্তু আমি হয়তো তখন মেনে নিইনি। কিন্তু বন্ধু ওদের কথা ভেবে সব ভুলে যা না, এটা বাংলা সিনেমা যে তুই রাগ করে পুরনো ক্ষোভ দেখিয়ে ওদের আলাদা করে দিবি, মেনে নে বন্ধু। তোকে আমাদের সেই বন্ধুত্বের প্রমিস, মাফ করে দে আমায়। নিশানের বাবা, উনি মেয়ের বাবা, তোমার সেই পুরনো জানের বন্ধু, মাফ করে দাও না নিশান আর রুমিমাকে, আলাদা করো না। বাবা আঙ্কেলকে মাফ করে দাও প্লিজ। রুমি এতক্ষণ ওপরে দাঁড়িয়ে সব দেখছিল, ও বুঝতে পেরেছে কি হয়েছে। রুমিকে আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে, কারণ নিশানরা ওকে আজ দেখতে আসবে বলে কথা। রুমি সেই সাজেই নিচে নেমে আসে। নিশান, নিশানের মা, ওর বোন আর রুমির মা রুমির দিকে তাকিয়ে আছে। রুমি নিচে এসে নিশানের বাবার কাছে গিয়ে অসহায়ভাবে বলে, আঙ্কেল আব্বুকে দয়া করে মাফ করে দিন, আমি ওনার হয়ে মাফ চাচ্ছি প্লিজ। নিশানের বাবা রুমির দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না, সবার বুক ধুকপুক করছে। তারপরে হঠাৎ নিশানের বাবা রুমির কাছে গিয়ে রুমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আঙ্কেল না, আজ থেকে বাবা বলবে। ইয়ে, ভাবি বাবাকে মানিয়ে ফেলেছে, ইয়ে। আফজাল, শুধুমাত্র তোর লক্ষ্মী মেয়েটা এভাবে এসে বলল বলে তোকে আজ মাফ করে দিলাম। এই মেয়েটাকেই সেই ছোটবেলায় আমার ছেলের বউ করতে চেয়েছিলাম, কত বড় হয়ে গিয়েছে নিশানের মা, দেখেছ? শুধু বড় বলো, কত সুন্দরী ও হয়ে গিয়েছে, একদম পরীর মতো। নিশান তো পুরো হতবাক হয়ে শুধু সব দেখছে। তবে বেচারা খুব ভয় পেয়ে গিয়েছিল যে আবার বিয়েটাই ভেঙে না যায়। এখন একটু ভালো লাগছে। রুমির মা নিশানের কাছে এসে বলে, আমিও তো বলি এমন হীরার টুকু ছেলেটা হলো কিভাবে, এ তো সেই নিশান যাকে ছোটবেলায় কত আদর করেছি, একদম বাবা মার মতো হয়েছে। ভাই জানেন আপনার নিশান আমার ছেলেকে বাঁচিয়েছে, ও রক্ত না দিলে হয়তো আজ। আহ থাক না রুমির মা, এখন আনন্দের সময়। জি বিআই সাহেব, আজ দীর্ঘ অনেক বছর পুরনো বন্ধুরা মিলিত হলো, কি বলেন বিয়ান সাহেব? জি বিয়ান সাহেব। নিশানের বাবা রুমির বাবাকে ধরে বলে, বন্ধু আমাকেও মাফ করে দিস, আমিও তোর সাথে খারাপ ব্যবহার করেছি। না বন্ধু, তুই মাফ চাস না, সেদিন যদি তোকে ছোট না করতাম তাহলে হয়তো এতদিন দূরে থাকা লাগতো না, বরং তুই আমাকে মাফ করে দিস। আচ্ছা হয়েছে, এবার বুকে আয় বেটা। এরপর ধুমধাম করে নিশান আর রুমির বিয়ের আয়োজন করা হয়। বিশাল বড় একটা হোটেলে গ্র্যান্ড ওয়েডিং হয় নিশান আর রুমির। অনেক অনেক লোক আসে ওদের বিয়েতে। সব মিলিয়ে খুব সুন্দরভাবে ওদের বিয়েটা সম্পন্ন করা হয়। নিশানদের বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে।
বিভিন্ন ধরনের মরিচ বাতি দিয়ে আলোকিত করা হয়েছে নিশানদের বাসা। নিশানের রুমটা আজ স্পেশালভাবে সাজানো হয়েছে। নিশানের কথা মতো ওর রুমটা সাজানো হয়েছে। অনেকগুলো লাল গোলাপ দিয়ে নিশানের রুমটা সাজানো হয়েছে। বিছানায় নিশান আর রুমের নাম লেখা, হালকা মিষ্টি আলোর বাতি আর লাল গোলাপের মিষ্টি মধুর ঘ্রাণ তো আছেই। নিশানের কথা ছিল নিশান রুমিকে নিয়ে একসাথে ওর রুমে যাবে, যাতে নিশানের রুম দেখে রুমির উৎফুল্ল মাখা মুখটা নিশান দেখতে পারে। সবাইকে বিদায় দিয়ে নিশান আর রুমি ওদের বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে, মানে নিশানের রুমের সামনে আর কি। রুমি উত্তেজিত কণ্ঠে বলে, কি হলো, চলুন, দাঁড়িয়ে আছেন কেন? নিশান রসিকতার ঢঙে বলে, ওরে বাবা, বউ দেখি আমার ফুল মুড়ে আছে মনে হয়। বিড়াল তো মনে হয় তুমি নিজেই মারবে, আমি আর কি মারবো। নিশানের কথা শুনে রুমি যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, গলে পড়ে যাচ্ছে এমন অবস্থা। নিশান রুমিকে বলে, ইস, কি লজ্জা হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এখন চোখটা সুন্দর করে বন্ধ করো, আমি বললে তখন খুলবে, তার আগে না। আচ্ছা, করলাম। রুমি চোখ বন্ধ করে আছে। নিশান অপলক দৃষ্টিতে রুমিকে দেখছে। আহা, কি সুন্দরটাই না লাগছে আজ রুমিকে। রুমিকে এভাবে দেখে নিশান ভুলেই গিয়েছে যে রুমে নিয়ে ভেতরে যেতে হবে ওকে। নিশান আর না পেরে টুস করে রুমির গালে একটা কিস করে দেয়। রুমি চমকে গিয়ে চোখ খুলে নিশানের দিকে অবাক হয়ে তাকায় আর বলে, যা দুষ্টু, এখানে এসব কি করছেন, ভেতরে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, যাবো তো। আচ্ছা, চোখ বন্ধ করো, এবার সত্যি ভিতরে যাব। আচ্ছা, করেছি। এরপর নিশান রুমির হাত ধরে ওদের বাসর ঘরে নিয়ে যায়। রুমি ভেতরে ঢুকতেই গোলাপের কড়া মিষ্টি ঘ্রাণ এসে ওর নাকে লাগে। রুমি অস্থির হয়ে বলে, কি গো, খুলবো? হ্যাঁ, এখন খুলতে পারো। রুমি দ্রুত চোখ খুলে তাকিয়ে যেন অবাক। অসম্ভব সুন্দর করে ওদের বাসর ঘরটা সাজানো হয়েছে। রুমির পছন্দের লাল গোলাপ দিয়ে পুরো রুমটা মুখরিত করা। রুমি গোলাপের কাছে গিয়ে তার সুবাস নিচ্ছে, আর কেমন জানি নেশা ধরে যাচ্ছে ওর। হঠাৎই নিশান পেছন থেকে রুমিকে ডাক দেয়। রুমি ঘুরে তাকিয়ে দেখে নিশান হাঁটু গেড়ে বসে আছে। নিশান রুমির দিকে একটা টুকটুকে লাল গোলাপ এগিয়ে দিয়ে ওর হাতটা হাত ধরে বলে, আমাদের মিলটা হয়তো উপরওয়ালা ঠিকই করে রেখেছিলেন, কিন্তু খুব কঠিনভাবে আজ এত সংগ্রাম যুদ্ধ করে তোমায় পেয়েছি। কখনো সুন্দর করে বলতে পারিনি, আজ বলছি প্রিয়, তোমায় খুব ভালোবাসি। এই লাল গোলাপের সুবাস তোমায় বলে দেবে আমার ভালোবাসা কতটা মিষ্টি আর কতটা কড়া। রুমি গোলাপটা নিয়ে কড়া সুবাসে একদম অচেতন হওয়ার মতো অবস্থা। রুমি নিশানকে উঠিয়ে জড়িয়ে ধরে আর বলে, সারাটা জীবন এভাবে ভালোবাসবেন তো? যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় অবশ্যই বাসবো, বাবা মা বোন আর তুমি তো এখন আমার সব। অবশ্য কদিন পর এই ভালোবাসাটা আবার ভাগ করতে হবে। নিশানের কথা শুনে রুমি আচমকা মাথা তুলে রাগী ভাবে তাকায় আর বলে, কি ভাগ করতে হবে মানে? আহা, আমাদের বাবু হবে না সুন্দর সুন্দর কয়টা, তাদেরকে তো ভালোবাসতে হবে পাগলি। কয়টা কি, মাত্র দুইটা বাবু হবে আমাদের, একটা আপনার একটা আমার। আচ্ছা চলো বাবুদের নিয়ে আসি। কি বলেন, কোথা থেকে বাবু আনবেন আবার? কেন, এখান থেকে, রুমির পেট দেখিয়ে কথাটা বললাম। যা দুষ্টু, আপনি অনেক দুষ্টু, আমাকে খুব লজ্জা দেয়। দিব না কেন বলো, লজ্জার যে তোমায় খুব মিষ্টি লাগে। তাই বুঝি? নিশান রুমিকে ওর দু হাত দিয়ে জড়িয়ে ধরে আছে, সাথে রুমিও। দুজন দুজনের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশানের যেন নেশা ধরে যাচ্ছে। নিশান রুমির ঠোঁটের কোণায় ছোট্ট তিলটার দিকে তাকিয়ে আছে, খুব টানছে এই তিলটা ওকে। নিশানের নিঃশ্বাস কেমন গরম হয়ে আসছে রুমির স্পর্শে, সেই গরম নিঃশ্বাস রুমির মুখের ওপর পড়ছে। রুমিরও শ্বাস ঘন হয়ে আসছে। রুমি কেমন জানি ঘোরের মধ্যে পড়ে যাচ্ছে, এ এক অন্যরকম অনুভূতি। নিশান আস্তে আস্তে ওর মুখটা রুমির খুব কাছে নিয়ে যাচ্ছে। রুমির চোখ আস্তে করে বন্ধ করে নেয়। নিশান রুমিকে খুব কাছ থেকে দেখছে, কত মায়া ওর মধ্যে। নিশান আলতো করে রুমির কপালে ওর মধুর স্পর্শ বুলিয়ে দেয়। রুমি কেঁপে ওঠে।
এরপর ওর দু গালে স্পর্শ বলিয়ে দেয়। রুমি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে এবার, ও যেন পাগল হয়ে যাচ্ছে স্বামীর স্পর্শে। রুমি চোখ বন্ধ করে শুধু অপেক্ষা করছে সেই স্পর্শের যা সেদিন বাকি ছিল। নিশান দেখে রুমির ঠোঁট সামনে কাঁপছে, ওর মুখে এক অন্যরকম আভা পেয়েছে। রুমি এখন আরো বেশি সুন্দরী লাগছে। নিশান আর রুমিকে কষ্ট না দিয়ে সেই বহুল অপেক্ষার স্পর্শটা বুলিয়ে দেয় ওর স্ত্রীর রুমির ঠোঁটে। রুমি নিশানের স্পর্শ পেয়ে যেন পাগল হয়ে যাচ্ছে, এই অনুভব বলার বাইরে। চারদিক কেমন নিশ্চুপ হয়ে গিয়েছে, মিষ্টি ঘ্রাণ আর ঠান্ডা বাতাস ওদেরকে আরো নেশাকাতর করে দিচ্ছে। এরপর কি হয়েছে তা নাই বা বললাম, আপনারই ভালো জানেন। আমরা সব সময় ভাবি প্রথম ভালোবাসাটা হয়তো সত্যিকারের ছিল, কারণ সেটা আমরা নিজেরা খুঁজে বানিয়েছিলাম। কিন্তু সেটা যখন ভেঙে যায় তখন আমরা আর ভালোবাসাকে বিশ্বাস করি না। কিন্তু বাস্তবে সত্যিকারের ভালোবাসাটা হঠাৎ করে আপনার জীবনে আসে, কিন্তু আপনি তা বুঝতে পারেন না। আপনি তাকে আগের জন্মের মতো মনে করে ফিরিয়ে দেন, ফলে সে হারিয়ে গেলে আপনি বুঝতেও পারেন না কি হারিয়েছেন। ভালোবাসাটা ঠিক তখনই গভীর হয় সারা জীবনের জন্য যখন বিয়েটা হয়। তাই যদি মনে হয় সত্যিকারের ভালোবাসাটা পেয়েছেন, তাহলে খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করে ফেলুন, তাহলে আর হারানোর ভয় থাকবে না। আর সত্যিকারের ভালোবাসা পেতে সব সময় কষ্ট করতে হয়। সবশেষে সবাই সত্যিকারের ভালোবাসা পাক আর তা পূর্ণতাও পাক।